একদিন উপর হইতে একজন ছেলে হঠাৎ কালীপদর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ভুলিয়া আমার ঘর হইতে সিগারেটের কেসটা লইয়া আসিয়াছেন? আমি কোথাও খুঁজিয়া পাইতেছি না। কালীপদ বিরক্ত হইয়া বলিল, আমি আপনাদের ঘরে যাই নাই, এই যে এইখানেই আছে বলিয়া সেই লোকটি ঘরের এক কোণ হইতে মূল্যবান একটি সিগারেটের কেস তুলিয়া লইয়া আর কিছু না বলিয়া উপরে চলিয়া গেল। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প রাসমণির ছেলে। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রাসমণির ছেলে। কালীপদর মা ছিলেন রাসমণি, কিন্তু তাহাকে দায়ে পড়িয়া বাপের পদ গ্রহণ করিতে হইয়াছিল। কারণ বাপ মা উভয়ই মা হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না। তাহার স্বামী ভবানীচরণ ছেলেকে একেবারেই শাসন করিতে পারেন না। তিনি কেন এত বেশি আদর দেন তাহা জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিয়া থাকেন তাহা বুঝিতে হইলে পূর্ব ইতিহাস জানা চাই। ব্যাপারখানা এই, শনিয়ারির বিখ্যাত বনিয়াদি ধনীর বংশে ভবানীচরণের জন্ম। ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ। অধিক বয়সে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন তখন তাহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিলেন। জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে কন্যার বৈধব্য যদি ঘটে তবে খাওয়া পড়ার জন্য যেন সপত্নী পুত্রের অধীন তাহাকে না হইতে হয়। তিনি যাহা কল্পনা করিয়াছিলেন তাহার প্রথম অংশ ফলিতে বিলম্ব হইল না। তাহার দৌহিত্র ভবানীচরণের জন্মের অনতিকাল পরেই তাহার জামাতার মৃত্যু হইল। তাহার কন্যা নিজের বিশেষ সম্পত্তিটির অধিকার লাভ করিলেন, ইহা সচক্ষে দেখিয়া তিনিও পরলোক যাত্রার সময় কন্যার ইহলোক সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেলেন। শ্যামাচরণ তখন বয়প্রাপ্ত, এমনকি তাহার বড় ছেলেটি তখনই ভবানীর চেয়ে এক বছরের বড়। শ্যামাচরণ নিজের ছেলেদের সঙ্গে একত্রেই ভবানীকে মানুষ করিতে লাগিলেন। ভবানীচরণের মাতার সম্পত্তি হইতে কখনো তিনি নিজে এক পয়সা লন নাই এবং বৎসরে বৎসরে তাহার পরিষ্কার হিসাবটি তিনি বিমাতার নিকট দাখিল করিয়া তাহার রসিদ লইয়াছেন। ইহা দেখিয়া সকলেই তাহার সাধুতায় মুগ্ধ হইয়াছে। বস্তুত প্রায় সকলেরই মনে হইয়াছিল এতটা সাধুতা অনাবশ্যক, এমনকি ইহা নির্বুদ্ধিতারই নামান্তর। অখণ্ড পৈতৃক সম্পত্তির একটা অংশ দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাতে পড়ে ইহা গ্রামের লোকের কাহারও ভালো লাগে নাই। যদি শ্যামাচরণ ছল করিয়া এই দলিলটি কোনো কৌশলে বাতিল করিয়া দিতেন তবে প্রতিবেশীরা তাহার পৌরুষের প্রশংসাই করিত এবং যে উপায়ে তাহা সুচারুরূপে সাধিত হইতে পারে তাহার পরামর্শদাতা প্রবীণ ব্যক্তিরও অভাব ছিল না। কিন্তু শ্যামাচরণ তাহাদের চিরকালীন পারিবারিক সত্ত্বকে অঙ্গহীন করিয়াও তাহার বিমাতার সম্পত্তিটিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া রাখিলেন। এই কারণে এবং স্বভাবসিদ্ধ স্নেহশীলতাবশত বিমাতা বজ্রসুন্দরী শ্যামাচরণকে আপনার পুত্রের মতোই স্নেহ এবং বিশ্বাস করিতেন এবং তাহার সম্পত্তিটিকে
শ্যামাচরণ অত্যন্ত পৃথক করিয়া দেখিতেন বলিয়া তিনি অনেকবার তাহাকে ভর্ৎসনা করিয়াছেন। বলিয়াছেন, বাবা, এ তো সমস্তই তোমাদের, এই সম্পত্তি সঙ্গে লইয়া আমি তো স্বর্গে যাইব না, এ তোমাদেরই থাকিবে, আমার এত হিসাবপত্র দেখিবার দরকার কি। শ্যামাচরণ সে কথায় কর্ণপাত করিতেন না। শ্যামাচরণ নিজের ছেলেদের কঠোর শাসনে রাখিতেন, কিন্তু ভবানীচরণের পরে তাহার কোনো শাসনই ছিল না। ইহা দেখিয়া সকলেই এক বাক্যে বলিত, নিজের ছেলেদের চেয়ে ভবানীর প্রতি তাহার বেশি স্নেহ। এমনি করিয়া ভবানীর পড়াশোনা কিছুই হইল না, এবং বিষয়বুদ্ধি সম্বন্ধে চিরদিন শিশুর মতো থাকিয়া দাদার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তিনি বয়স কাটাইতে লাগিলেন। বিষয়কর্মে তাহাকে কোনো দিন চিন্তা করিতে হইত না, কেবল মাঝে মাঝে এক একদিন সই করিতে হইত। কেন সই করিতেছেন তাহা বুঝিবার চেষ্টাও করিতেন না, কারণ চেষ্টা করিলে কৃতকার্য হইতে পারিতেন না। এদিকে শ্যামাচরণের বড় ছেলে তারাপদ সকল কাজে পিতার সহকারী রূপে থাকিয়া কাজে কর্মে পাকা হইয়া উঠিল। শ্যামাচরণের মৃত্যু হইলে তারাপদ ভবানীচরণকে কহিল, খুড়া মহাশয়, আমাদের আর একত্র থাকা চলিবে না, কি জানি কোন দিন সামান্য কারণে মনান্তর ঘটিতে পারে, তখন সংসার ছারখার হইয়া যাইবে। পৃথক হইয়া কোনো দিন নিজের বিষয় নিজেকে দেখিতে হইবে এ কথা ভবানী স্বপ্নেও কল্পনা করেন নাই। যে সংসারে শিশুকাল হইতে তিনি মানুষ হইয়াছেন সেটাকে তিনি সম্পূর্ণ অখণ্ড বলিয়াই জানিতেন। তাহার যে কোনো একটা জায়গায় জোর আছে এবং সেই জোরের মুখে তাহাকে দুইখানা করা যায়, সহসা সে সংবাদ পাইয়া তিনি ব্যাকুল হইয়া পড়িলেন। বংশের সম্মানহানি এবং আত্মীয়দের মনোবেদনায় তারাপদকে যখন কিছুমাত্র বিচলিত করিতে পারিল না, তখন কেমন করিয়া বিষয় বিভাগ হইতে পারে সেই অসাধ্য চিন্তায় ভবানীকে প্রবৃত্ত হইতে হইল। তারাপদ তাহার চিন্তা দেখিয়া বিস্মিত হইয়া কহিলেন, খুড়া মহাশয়, কাণ্ড কি, আপনি এত ভাবিতেছেন কেন? বিষয় ভাগ তো হইয়াই আছে, ঠাকুরদাদা বাঁচিয়া থাকিতেই তো ভাগ করিয়া দিয়া গেছেন। ভবানী হতবুদ্ধি হইয়া কহিলেন, সত্য নাকি, আমি তো তাহার কিছুই জানি না। তারাপদ কহিলেন, বিলক্ষণ, জানেন না তো কি, দেশশুদ্ধ লোক জানে, পাছে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ ঘটে, এই জন্য আলন্দি তালুক আপনাদের অংশে লিখিয়া দিয়া ঠাকুরদাদা প্রথম হইতে আপনাদের পৃথক করিয়া দিয়াছেন, সেইভাবেই তো এ পর্যন্ত চলিয়া আসিতেছে। ভবানীচরণ ভাবিলেন, সকলই সম্ভব, জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি? তারাপদ কহিলেন, ইচ্ছা করেন তো বাড়ি আপনারাই রাখিতে পারেন, সদর মহকুমায় যে কুঠি আছে সেইটে পাইলেই আমাদের কোনো রকম করিয়া চলিয়া যাইবে। তারাপদ এত অনায়াসে পৈতৃক বাড়ি ছাড়িতে প্রস্তুত হইলেন দেখিয়া তাহার ঔদার্যে তিনি বিস্মিত হইয়া গেলেন। তাহাদের সদর মহকুমার বাড়ি তিনি কোনো দিন দেখেন নাই এবং তাহার প্রতি তাহার কিছুমাত্র মমতা ছিল না। ভবানী যখন তাহার মাতা ব্রজসুন্দরীকে সকল বৃত্তান্ত জানাইলেন, তিনি কপালে করাঘাত করিয়া বলিলেন, ওমা, সে কি কথা, আলন্দি তালুক তো আমার খোর পোষের জন্য আমি স্ত্রীধন রূপে পাইয়াছিলাম, তাহার আয় তো তেমন বেশি নয়, পৈতৃক সম্পত্তিতে তোমার যে অংশ সে তুমি পাইবে না কেন? ভবানী কহিলেন, তারাপদ বলে পিতা আমাদিগকে ওই তালুক ছাড়া আর কিছু দেন নাই। ব্রজসুন্দরী কহিলেন, সে কথা বলিলে আমি শুনিব কেন? কর্তার নিজের হাতে তাহার উইল দুই প্রস্থ লিখিয়াছিলেন, তাহার এক প্রস্থ আমার কাছে রাখিয়াছেন, সে আমার সিন্ধুকেই আছে। সিন্ধুক খোলা হইল, সেখানে আলন্দি তালুকের দানপত্র আছে, কিন্তু উইল নাই, উইল চুরি গিয়াছে। পরামর্শদাতাকে ডাকা হইল, লোকটি তাহাদের গুরু ঠাকুরের ছেলে, নাম বগলাচরণ, সকলেই বলে তাহার ভারী পাকা বুদ্ধি। তাহার বাপ গ্রামের মন্ত্রদাতা আর ছেলেটি মন্ত্রণাদাতা, পিতা পুত্রে গ্রামের পরকাল ইহকাল ভাগাভাগি করিয়া লইয়াছে। অন্যের পক্ষে তাহার ফলাফল যেমনই হোক, তাহাদের নিজেদের পক্ষে কোনো অসুবিধা ঘটে নাই।
বগলাচরণ কহিল, উইল নাই পাওয়া গেল, পিতার সম্পত্তিতে দুই ভাইয়ের তো সমান অংশ থাকিবেই। এমন সময় অপর পক্ষ হইতে একটা উইল বাহির হইল, তাহাতে ভবানীচরণের অংশে কিছুই লেখা নাই, সমস্ত সম্পত্তি পৌত্রদিগকে দেওয়া হইয়াছে। তখন অভয়াচরণের পুত্র জন্মেই নাই। বগলাকে কাণ্ডারি করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন। বন্দরে আসিয়া লোহার সিন্দুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন, তখন দেখিতে পাইলেন লক্ষ্মী পেঁচার বাসাটি একেবারে শূন্য, সামান্য দুটো একটা সোনার পালক খসিয়া পড়িয়া আছে। পৈতৃক সম্পত্তি অপর পক্ষের হাতে গেল, আর আলন্দি তালুকের যে ডগাটুকু মকদ্দমা খরচার বিনাশতল হইতে জাগিয়া রহিল, কোনো মতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা করা চলে না। পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন, ভারী জিতিয়াছি। তারাপদর দল সদরে চলিয়া গেল, উভয় পক্ষের মধ্যে আর দেখা সাক্ষাৎ রহিল না। শ্যামাচরণের বিশ্বাসঘাতকতা ব্রজসুন্দরীকে শেলের মতো বাজিল। শ্যামাচরণ অন্যায় করিয়া কর্তার উইল চুরি করিয়া ভাইকে বঞ্চিত করিল এবং পিতার বিশ্বাস ভঙ্গ করিল, ইহা তিনি কোনো মতেই ভুলিতে পারিলেন না। তিনি যতদিন বাঁচিয়াছিলেন প্রতিদিনই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বার বার করিয়া বলিতেন, ধর্মে ইহা কখনোই সহিবে না। ভবানীচরণকে প্রায়ই প্রতিদিন তিনি এই বলিয়া আশ্বাস দিয়াছেন, আমি আইন আদালত কিছুই বুঝি না, আমি তোমাকে বলিতেছি কর্তার সে উইল কখনোই চিরদিন চাপা থাকিবে না, সে তুমি নিশ্চয়ই ফিরিয়া পাইবে। বরাবর মাতার কাছে এই কথা শুনিয়া ভবানীচরণ মনে অত্যন্ত একটা ভরসা পাইলেন। তিনি নিজে অক্ষম বলিয়া এইরূপ আশ্বাস বাক্য তাঁহার পক্ষে অত্যন্ত সান্ত্বনার জিনিস। সতীসাধ্যের বাক্য ফলিবেই, যাহা তাঁহারই তাহা আপনি তাঁহার কাছে ফিরিয়া আসিবে, এ কথা তিনি নিশ্চয় স্থির করিয়া বসিয়া রহিলেন। মাতার মৃত্যুর পরে এ বিশ্বাস তাঁহার আরও দৃঢ় হইয়া উঠিল, কারণ মৃত্যুর বিচ্ছেদের মধ্য দিয়া মাতার পুণ্য তেজ তাঁহার কাছে আরও অনেক বড় করিয়া প্রতিভাত হইল। দারিদ্র্যের সমস্ত অভাব পীড়ন যেন তাঁহার গায়েই বাজিত না, মনে হইত এই যে অন্ন বস্ত্রের কষ্ট, এই যে পূর্বেকার চালচলনের ব্যত্যয়, এ যেন দু একদিনের অভিনয় মাত্র, এ কিছুই সত্য নহে। এই জন্য সাবেক ঢাকায় ধুতি ছিঁড়িয়া গেলে যখন কম দামের মোটা ধুতি তাহাকে কিনিয়া পড়িতে হইল, তখন তাহার হাসি পাইল। পূজার সময় সাবেক কালের ধুমধাম চলিল না, নম নম করিয়া কাজ সারিতে হইল। অভ্যাগতজন এই দরিদ্র আয়োজন দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সাবেক কালের কথা পাড়িল। ভবানীচরণ মনে মনে হাসিলেন, তিনি ভাবিলেন, ইহারা জানে না এ কেবল কিছুদিনের জন্য, তাহার পর এমন ধুম করিয়া একদিন পূজা হইবে যে ইহাদের চক্ষু স্থির হইয়া যাইবে। সেই ভবিষ্যতের নিশ্চিত সমারোহ তিনি এমনি প্রত্যক্ষের মতো দেখিতে পাইতেন যে বর্তমান দৈন্য তাহার চোখেই পড়িত না। এই সম্বন্ধে তাহার আলোচনা করিবার প্রধান মানুষটি ছিল নোটো চাকর। কতবার পূজোৎসবের দারিদ্র্যের মাঝখানে বসিয়া প্রভু ভৃত্তে ভাবি সুদিনে কিরূপ আয়োজন করিতে হইবে তাহারই বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন। এমনকি কাহাকে নিমন্ত্রণ করিতে হইবে না হইবে এবং কলিকাতা হইতে যাত্রার দল আনিবার প্রয়োজন আছে কি না তাহা লইয়া উভয় পক্ষে ঘোরতর মতান্তর ও তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। স্বভাবসিদ্ধ অনৌদার্যবশত নটবিহারী সেই ভাবিকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায় ভবানীচরণের নিকট হইতে তীব্র ভর্ৎসনা লাভ করিয়াছে। এরূপ ঘটনা প্রায়ই ঘটিত। মোটের উপর বিষয় সম্পত্তি সম্বন্ধে ভবানীচরণের মনে কোনো প্রকার দুশ্চিন্তা ছিল না, কেবল তাহার একটিমাত্র উদ্বেগের কারণ ছিল কে তাহার বিষয় ভোগ করিবে। আজ পর্যন্ত তাহার সন্তান হইল না। কন্যাদায়গ্রস্ত হিতৈষীরা যখন তাহাকে আরেকটি বিবাহ করিতে অনুরোধ করিত,
তখন তাহার মন এক একবার চঞ্চল হইত। তাহার কারণ এ নয় যে নববধূ সম্বন্ধে তাহার বিশেষ শখ ছিল, বরঞ্চ সেবক ও অন্যের ন্যায় স্ত্রীকেও পুরাতনভাবেই তিনি প্রশস্ত বলিয়া গণ্য করিতেন। কিন্তু যাহার ঐশ্বর্য সম্ভাবনা আছে তাহার সন্তান সম্ভাবনা না থাকা বিষম বিড়ম্বনা বলিয়াই তিনি জানিতেন। এমন সময়ে যখন তাহার পুত্র জন্মিল তখন সকলেই বলিল, এইবার এই ঘরের ভাগ্য ফিরিবে, তাহার সূত্রপাত হইয়াছে। স্বয়ং স্বর্গীয় কর্তা অভয়াচরণ আবার এ ঘরে জন্মিয়াছেন। ঠিক সেই রকমেরই টানা চোখ। ছেলের কোষ্ঠীতেও দেখা গেল গ্রহে নক্ষত্রে এমনিভাবে যোগাযোগ ঘটিয়াছে যে হৃত সম্পত্তি উদ্ধার না হইয়া যায় না। ছেলে হওয়ার পর থেকে ভবানীচরণের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। এতদিন পর্যন্ত দারিদ্র্যকে তিনি নিতান্তই একটা খেলার মতো সকৌতুকে অতি অনায়াসেই বহন করিয়াছেন, কিন্তু ছেলের সম্বন্ধে সেই ভাবটি তিনি রক্ষা করিতে পারিলেন না। সানিয়ারির বিখ্যাত চৌধুরীদের ঘরে নির্বাণ প্রায় কুলপ্রদীপকে উজ্জ্বল করিবার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রের আকাশব্যাপী আনুকূল্যের ফলে যে শিশু ধরাধামে অবতীর্ণ হইয়াছে তাহার প্রতি তো একটা কর্তব্য আছে। আজ পর্যন্ত ধারাবাহিক কাল ধরিয়া এই পরিবারে পুত্র সন্তান মাত্রই আজন্মকাল যে সমাদর লাভ করিয়াছে, ভবানীচরণের জ্যেষ্ঠ পুত্রই প্রথম তাহা হইতে বঞ্চিত হইল। এ বেদনা তিনি ভুলিতে পারিলেন না। এ বংশের চিরপ্রাপ্য যাহা, যাহা আমি পাইয়াছি আমার পুত্রকে তাহা দিতে পারিলাম না, ইহা স্মরণ করিয়া তাহার মনে হইতে লাগিল আমি ইহাকে ঠকাইলাম। তাই কালীপদর জন্য অর্থব্যয় যাহা করিতে পারিলেন না প্রচুর আদর দিয়া তাহা পূরণ করিবার চেষ্টা করিলেন। ভবানীর স্ত্রী রাসমণি ছিলেন অন্য ধরনের মানুষ। তিনি সানিয়ারির চৌধুরীদের বংশগৌরব সম্বন্ধে কোনো দিন উদ্বেগ অনুভব করেন নাই। ভবানী তাহা জানিতেন এবং ইহা লইয়া মনে মনে তিনি হাসিতেন, ভাবিতেন যেরূপ সাধারণ দরিদ্র বৈষ্ণব বংশে তাহার স্ত্রীর জন্ম তাহাতে তাহার এ ত্রুটি ক্ষমা করাই উচিত। চৌধুরীদের মানমর্যাদা সম্বন্ধে ঠিক মতো ধারণা করাই তাহার পক্ষে অসম্ভব। রাসমণি নিজেই তাহা স্বীকার করিতেন, বলিতেন আমি গরিবের মেয়ে, মানসম্ভ্রমের ধারধারি না, কালীপদ আমার বাঁচিয়া থাক সেই আমার সকলের চেয়ে বড় ঐশ্বর্য। উইল আবার পাওয়া যাইবে এবং কালীপদর কল্যাণে এ বংশে লুপ্ত সম্পদের শূন্য নদীপথে আবার বান ডাকিবে, এসব কথায় তিনি একেবারেই কান দিতেন না। এমন মানুষই ছিল না যাহার সঙ্গে তাহার স্বামী হারানো উইল লইয়া আলোচনা না করিতেন। কেবল এই সকলের চেয়ে বড় মনের কথাটি তাহার স্ত্রীর সঙ্গে হইত না। দুই একবার তাহার সঙ্গে আলোচনার চেষ্টা করিয়াছিলেন কিন্তু কোনো রস পাইলেন না। অতীত মহিমা এবং ভাবি মহিমা এই দুয়ের প্রতি তাহার স্ত্রী মনোযোগ মাত্র করিতেন না। উপস্থিত প্রয়োজনই তাহার সমস্ত চিত্তকে আকর্ষণ করিয়া রাখিয়াছিল। সে প্রয়োজনও বড় অল্প ছিল না, অনেক চেষ্টায় সংসার চালাইতে হইত। কেননা লক্ষ্মী চলিয়া গেলেও তাহার বোঝা কিছু কিছু পশ্চাতে ফেলিয়া যান, তখন উপায় থাকে না বটে কিন্তু অপায় থাকিয়া যায়। এই পরিবারে আশ্রয় প্রায় ভাঙিয়া পড়িয়াছে কিন্তু আশ্রিত দল এখনও তাহাদিগকে ছুটি দিতে চায় না। ভবানীচরণও তেমন লোক নহেন যে অভাবের ভয়ে কাহাকেও বিদায় করিয়া দিবেন। এই ভারগ্রস্ত ভাঙা সংসারটিকে চালাইবার ভার রাসমণির উপরে। কাহারও কাছে তিনি বিশেষ কিছু সাহায্যও পান না, কারণ এ সংসারে সচ্ছল অবস্থার দিনে আশ্রিতেরা সকলেই আরামে ও আলস্যেই দিন কাটাইয়াছে। চৌধুরী বংশের মহাবৃক্ষের তলে ইহাদের সুখসজ্জার উপরে ছায়া আপনি আসিয়া পড়িয়াছে, সেজন্য ইহাদের কাহাকেও কিছুমাত্র চেষ্টা করিতে হয় নাই। আজ ইহাদিগকে কোনো প্রকার কাজ করিতে বলিলে ইহারা ভারী অপমান বোধ করে এবং রান্নাঘরের ধোঁয়া লাগিলেই ইহাদের মাথা ধরে, আর হাঁটাহাঁটি করিতে গেলেই
কোথা হইতে এমন পোড়া বাতের ব্যামু আসিয়া অভিভূত করিয়া তোলে যে কবিরাজের বহুমূল্য তৈলেও রোগ উপশম হইতে চায় না। তাছাড়া ভবানীচরণ বলিয়া থাকেন, আশ্রয়ের পরিবর্তে যদি আশ্রিতের কাছ হইতে কাজ আদায় করা হয় তবে সে তো চাকরি করাইয়া লওয়া হইল, তাহাতে আশ্রয়দানের মূল্যই চলিয়া যায়। চৌধুরীদের ঘরে এমন নিয়মই নহে। অতএব সমস্ত দায় রাসমণিরই উপর। দিন রাত্রি নানা কৌশলে ও পরিশ্রমে এই পরিবারের সমস্ত অভাব তাহাকে গোপনে মিটাইয়া চলিতে হয়। এমন করিয়া দিন রাত্রি দৈন্যের সঙ্গে সংগ্রাম করিয়া, টানাটানি করিয়া, দরদস্তুর করিয়া চলিতে থাকিলে মানুষকে বড় কঠিন করিয়া তুলে, তাহার কমনীয়তা চলিয়া যায়। যাহাদের জন্য সে পদে পদে খাটিয়া মরে তাহারাই তাহাকে সহ্য করিতে পারে না। রাসমণি যে কেবল পাকশালায় অন্ন পাক করেন তাহা নহে, অন্নের সংস্থান ভারও অনেকটা তাহার উপর। অথচ সেই অন্ন সেবন করিয়া মধ্যাহ্নে যাহারা নিদ্রা দেন তাহারা প্রতিদিন সেই অন্নেরও নিন্দা করেন, অন্নদাতারও সুখ্যাতি করেন না। কেবল ঘরের কাজ নহে, তালুক ব্রহ্মত্র অল্পস্বল্প যা কিছু এখনো বাকি আছে তাহার হিসাবপত্র দেখা, খাজনা আদায়ের ব্যবস্থা করা সমস্ত রাসমণিকে করিতে হয়। তহসিল প্রভৃতি সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনো দিন ছিল না। ভবানীচরণের টাকা অভিমন্যুর ঠিক উল্টা, সে বাহির হইতেই জানে, প্রবেশ করিবার বিদ্যা তাহার জানা নাই। কোনো দিন টাকার জন্য কাহাকেও তাগিদ করিতে তিনি একেবারেই অক্ষম। রাসমণি নিজের প্রাপ্য সম্বন্ধে কাহাকে শিকি পয়সা রেয়াত করেন না, ইহাতে প্রজারা তাহাকে নিন্দা করে, গোমস্তাগুলো পর্যন্ত তাহার সতর্কতার জ্বালায় অস্থির হইয়া তাহার বংশচিত ক্ষুদ্রাশয়তার উল্লেখ করিয়া তাহাকে গালি দিতে ছাড়ে না। এমনকি তাহার স্বামীও তাহার কৃপণতা ও তাহার কর্কশতাকে তাহাদের বিশ্ববিখ্যাত পরিবারের পক্ষে মানহানিজনক বলিয়া কখনো কখনো মৃদুস্বরে আপত্তি করিয়া থাকেন। এই সমস্ত নিন্দা ও ভর্ৎসনা তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া নিজের নিয়মে কাজ করিয়া চলেন। দোষ সমস্তই নিজের ঘাড়ে লন, তিনি গরিবের ঘরের মেয়ে, তিনি বড় মানুষিয়ানার কিছুই বোঝেন না, এই কথা বারবার স্বীকার করিয়া ঘরে বাহিরে সকল লোকের কাছে অপ্রিয় হইয়া আঁচলের প্রান্তটা কষিয়া কোমরে জড়াইয়া ঝড়ের বেগে কাজ করিতে থাকেন। কেহ তাহাকে বাধা দিতে সাহস করে না। স্বামীকে কোনো দিন তিনি কোনো কাজে ডাকা দূরে থাক, তাহার মনে মনে এই ভয় সর্বদা ছিল, পাছে ভবানীচরণ সহসা কর্তৃত্ব করিয়া কোনো কাজে হস্তক্ষেপ করিয়া বসেন। তোমাকে কিছুই ভাবিতে হইবে না, এসব কিছুতে তোমার থাকার প্রয়োজন নাই, এই বলিয়া সকল বিষয়েই স্বামীকে নিরুদ্যম করিয়া রাখাই তাহার একটা প্রধান চেষ্টা ছিল। স্বামীরও আজন্মকাল সেটা সুন্দররূপে অভ্যস্ত থাকাতে সে বিষয়ে স্ত্রীকে অধিক দুঃখ পাইতে হয় নাই। রাসমণির অনেক বয়স পর্যন্ত সন্তান হয় নাই, এই তাহার অকর্মণ্য সরল প্রকৃতি পরমুখাপেক্ষী স্বামীটিকে লইয়া তাহার পত্নীপ্রেম ও মাতৃস্নেহ দুই মিটিয়াছিল। ভবানীকে তিনি বয়প্রাপ্ত বালক বলিয়াই দেখিতেন, কাজেই শাশুড়ির মৃত্যুর পর হইতে বাড়ির কর্তা এবং গৃহিণী উভয়েরই কাজ তাহাকে একলাই সম্পন্ন করিতে হইত। গুরু ঠাকুরের ছেলে এবং অন্যান্য বিপদ হইতে স্বামীকে রক্ষা করিবার জন্য তিনি এমনি কঠোরভাবে চলিতেন যে তাহার স্বামীর সঙ্গীরা তাহাকে ভারী ভয় করিত। প্রখরতা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলির ধারটুকু একটু নরম করিয়া দিবেন এবং পুরুষমণ্ডলের সঙ্গে যথোচিত সংকোচ রক্ষা করিয়া চলিবেন, সেই নারীজনোচিত সুযোগ তাহার ঘটিল না। এ পর্যন্ত ভবানীচরণ তাহার বাধ্যভাবেই চলিতেছিলেন, কিন্তু কালীপদর সম্বন্ধে রাসমণিকে মানিয়া চলা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। তাহার কারণেই যে রাসমণি ভবানীর পুত্রটিকে ভবানীচরণের নজরে দেখিতেন না। তাহার স্বামীর সম্বন্ধে তিনি ভাবিতেন, বেচারা করিবে কি, উহার দোষ কি, ও বড় মানুষের ঘরে জন্মিয়াছে, ওর তো উপায় নাই। এই জন্য তাহার স্বামী যে কোনোরূপ কষ্ট স্বীকার করিবেন ইহা তিনি আশাই করিতে পারিতেন না।
তাই সহস্র অভাব সত্ত্বেও প্রাণপণ শক্তিতে তিনি স্বামীর সমস্ত অভ্যস্ত প্রয়োজন যথাসম্ভব যোগাইয়া দিতেন। তাহার ঘরে বাহিরের লোকের সম্বন্ধে হিসাব খুবই কষা ছিল, কিন্তু ভবানীচরণের আহারে ব্যবহারে পারতপক্ষে সাবেক নিয়মের কিছুমাত্র ব্যত্যয় হইতে পারিত না। নিতান্ত টানাটানির দিনে যদি কোনো বিষয়ে কিছু ত্রুটি ঘটিত, তবে সেটা যে অভাববশত ঘটিয়াছে তাহা তিনি স্বামীকে কোনো মতেই জানিতে দিতেন না। হয়তো বলিতেন, কই রে, হতভাগা কুকুর খাবারে মুখ দিয়া সমস্ত নষ্ট করিয়া দিয়াছে বলিয়া নিজের কল্পিত অসতর্কতাকে ধিক্কার দিতেন। নয়তো লক্ষ্মী ছাড়া নোটর দোষেই নূতন কেনা কাপড়টা খোয়া গিয়াছে বলিয়া তাহার বুদ্ধির প্রতি প্রচুর অশ্রদ্ধা প্রকাশ করিতেন। ভবানীচরণ তখন তাহার প্রিয় ভৃত্যটির পক্ষাবলম্বন করিয়া গৃহিণীর ক্রোধ হইতে তাহাকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। এমনকি কখনো এমনও ঘটিয়াছে, যে কাপড় গৃহিণী কেনেন নাই এবং ভবানীচরণ চক্ষেও দেখেন নাই এবং যে কাল্পনিক কাপড়খানা হারাইয়া ফেলিয়াছে বলিয়া নটবিহারী অভিযুক্ত, ভবানীচরণ অম্লান মুখে স্বীকার করিয়াছেন যে সেই কাপড় নোটও তাহাকে কোঁচাইয়া দিয়াছে, তিনি তাহা পড়িয়াছেন। এবং তাহার পর কি হইল সেটা হঠাৎ তাহার কল্পনা শক্তিতে যোগাইয়া ওঠে নাই। রাসমণি নিজেই সেটুকু পূরণ করিয়া বলিয়াছেন, নিশ্চয় তুমি তোমার বাহিরের বৈঠকখানার ঘরে ছাড়িয়া রাখিয়াছিলে, সেখানে যে খুশি আসে যায়, কেউ চুরি করিয়া লইয়াছে। ভবানীচরণের সম্বন্ধে এই রূপ ব্যবস্থা, কিন্তু নিজের ছেলেকে তিনি কোনো অংশেই স্বামীর সমকক্ষ বলিয়া গণ্য করিতেন না। সে তো তাঁহারই গর্ভের সন্তান, তাহার আবার কিসের বাবুয়ানা? সে হইবে শক্ত সমর্থ কাজের লোক, অনায়াসে দুঃখ সহিবে ও খাটিয়া খাইবে। তাহার এটা নহিলে চলে না, ওটা নহিলে অপমান বোধ হয়, এমন কথা কোনো মতেই শোভা পাইবে না। কালীপদ সম্বন্ধে রাসমণি খাওয়া পড়ায় খুব মোটা রকমের বরাদ্দ করিয়া দিলেন। মুড়ি গুড় দিয়াই তাহার জলখাবার সারিলেন এবং মাথা কান ঢাকিয়া দোলাই পরাইয়া তাহার শীত নিবারণের ব্যবস্থা করিলেন। গুরুমহাশয়কে স্বয়ং ডাকিয়া বলিয়া দিলেন যে ছেলে যেন পড়াশুনায় কিছুমাত্র শৈথিল্য করিতে না পারে, তাহাকে যেন বিশেষ রূপ শাসনে সংযত রাখিয়া শিক্ষা দেওয়া হয়। এইখানে বড় মুশকিল বাঁধিল। নিরীহ স্বভাব ভবানীচরণ মাঝে মাঝে বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু রাসমণি যেন তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। ভবানী প্রবল পক্ষের কাছে চিরদিনই হার মানিয়াছেন, এবারেও তাহাকে অগত্যা হার মানিতে হইল, কিন্তু মন হইতে তাহার বিরুদ্ধতা ঘুচিল না। এই ঘরের ছেলে দোলাই মুড়ি দিয়া গুড়মুড়ি খায় এমন বিষদৃশ দৃশ্য দিনের পর দিন কি দেখা যায়? পূজার সময় তাহার মনে পড়ে কর্তাদের আমলে নূতন সাজসজ্জা পরিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন। পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেক কালে তাহাদের বাড়ির ভৃত্যেরাও তাহাতে আপত্তি করিত। রাসমণি স্বামীকে অনেক করিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছেন যে কালীপদকে যাহা দেওয়া যায় তাহাতেই সে খুশি হয়, সে তো সাবেক দস্তুরের কিছু জানে না, তুমি কেন মিছামিছি মন ভার করিয়া থাকো? কিন্তু ভবানীচরণ কিছুতেই ভুলিতে পারেন না যে বেচারা কালীপদ আপন বংশের গৌরব জানে না বলিয়া তাহাকে ঠকানো হইতেছে। বস্তুত সামান্য উপহার পাইয়া সে যখন গর্বে ও আনন্দে নৃত্য করিতে করিতে তাহাকে ছুটিয়া দেখাইতে আসে, তখন তাহাতেই ভবানীচরণকে যেন আরও আঘাত করিতে থাকে। তিনি সে কিছুতেই দেখিতে পারেন না, তাহাকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। ভবানীচরণের মকদ্দমা চালাইবার পর হইতে তাহাদের গুরু ঠাকুরের ঘরে বেশ কিঞ্চিত অর্থ সমাগম হইয়াছে। তাহাতে সন্তুষ্ট না থাকিয়া গুরুপুত্রটি প্রতি বৎসর পূজার কিছু পূর্বে কলিকাতা হইতে নানা প্রকার চোখ ভোলানো সস্তা শৌখিন জিনিস আনাইয়া কয়েক মাসের জন্য ব্যবসা চালাইয়া থাকেন। অদৃশ্য কালি, ছিপ ছড়ি ছাতার একত্র সমবায়, ছবি আঁকা চিঠির কাগজ,
নিলামে কেনা নানা রঙের পচা রেশম ও সাটিনের থান, কবিতা লেখা পাড়ওয়ালা শাড়ি প্রভৃতি লইয়া তিনি গ্রামের নরনারীর মন উতলা করিয়া দেন। কলিকাতার বাবুমহলে আজকাল এই সমস্ত উপকরণ না হইলে ভদ্রতা রক্ষা হয় না শুনিয়া গ্রামের উচ্চাভিলাষী ব্যক্তিমাত্রই আপনার গ্রাম্যতা ঘুচাইবার জন্য সাধ্যাতিরিক্ত ব্যয় করিতে ছাড়েন না। একবার বগলাচরণ একটা অত্যাশ্চর্য মেমের মূর্তি আনিয়াছিলেন। তার কোন এক জায়গায় দম দিলে মেম চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া প্রবল বেগে নিজেকে পাখা করিতে থাকে। এই বিজনপরায়ণ গ্রীষ্মকাতর মেম মূর্তিটির প্রতি কালীপদর অত্যন্ত লোভ জন্মিল। কালীপদ তাহার মাকে বেশ চেনে, এই জন্য মার কাছে কিছু না বলিয়া ভবানীচরণের কাছে করুণ কণ্ঠে আবেদন উপস্থিত করিল। ভবানীচরণ তখনই উদারভাবে তাহাকে আশ্বস্ত করিলেন, কিন্তু তাহার দাম শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। টাকা করি আদায় করেন রাসমণি, তহবিলও তাহার কাছে, খরচও তাহার হাত দিয়াই হয়। ভবানীচরণ ভিখারির মতো তাহার অন্নপূর্ণার দ্বারে গিয়া উপস্থিত হইলেন। প্রথমে বিস্তর অপ্রাসঙ্গিক কথা আলোচনা করিয়া অবশেষে একসময় ধাঁ করিয়া আপনার মনের ইচ্ছাটি বলিয়া ফেলিলেন। রাসমণি অত্যন্ত সংক্ষেপে বলিলেন, পাগল হইয়াছ? ভবানীচরণ চুপ করিয়া খানিকক্ষণ ভাবিতে লাগিলেন। তাহার পরে হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা দেখো, ভাতের সঙ্গে তুমি যে রোজ আমাকে ঘি আর পায়েস দাও, সেটার তো আর প্রয়োজন নাই। রাসমণি বলিলেন, প্রয়োজন নাই তো কি? ভবানীচরণ কহিলেন, কবিরাজ বলে উহাতে পিত্ত বৃদ্ধি হয়। রাসমণি তীক্ষ্ণভাবে মাথা নাড়িয়া কহিলেন, তোমার কবিরাজ তো সব জানে। ভবানীচরণ কহিলেন, আমি তো বলি রাত্রে আমার লুচি বন্ধ করিয়া ভাতের ব্যবস্থা করিয়া দিলে ভালো হয়, উহাতে পেট ভার করে। রাসমণি কহিলেন, পেট ভার করিয়া আজ পর্যন্ত তোমার তো কোনো অনিষ্ট হইতে দেখিলাম না, জন্মকাল হইতে লুচি খাইয়াই তো তুমি মানুষ। ভবানীচরণ সর্বপ্রকার ত্যাগ স্বীকার করিতেই প্রস্তুত, কিন্তু সেদিকে ভারী কড়াক্কর। ঘিয়ের দর বাড়িতেছে, তবু লুচির সংখ্যা ঠিক সমানই আছে। মধ্যাহ্ন ভোজনে পায়েসটা যখন আছেই, তখন দইটা না দিলে কোনো ক্ষতি হয় না, কিন্তু বাহুল্য হইলেও এই বাড়িতে বাবুরা বরাবর দই পায়েস খাইয়া আসিয়াছেন। কোনো দিন ভবানীচরণের ভোগে সেই চিরন্তন দধির অনটন দেখিলে রাসমণি কিছুতেই তাহা সহ্য করিতে পারেন না। অতএব গায়ে হাওয়া লাগানো সেই মেম মূর্তিটি ভবানীচরণের দই পায়েস ঘি লুচির কোনো ছিদ্রপথ দিয়া প্রবেশ করিবে এমন উপায় দেখা গেল না। ভবানীচরণ তাঁহার গুরুপুত্রের বাসায় একদিন যেন নিতান্ত অকারণেই গেলেন এবং বিস্তর অপ্রাসঙ্গিক কথার পর সেই মেমের খবরটা জিজ্ঞাসা করিলেন। তাঁহার বর্তমান আর্থিক দুর্গতির কথা বগলাচরণের কাছে গোপন থাকিবার কোনো কারণ নাই, তাহা তিনি জানেন। তবু আজ তাঁহার টাকা নাই বলিয়া ওই একটা সামান্য খেলনা তিনি তাঁহার ছেলের জন্য কিনিতে পারিতেছেন না, এই কথার আভাস দিতেও তাঁহার যেন মাথা ছিঁড়িয়া পড়িতে লাগিল। তবু দুঃসহ সংকোচকেও অধিকৃত করিয়া তিনি তাঁহার চাদরের ভিতর হইতে কাপড়ে মোড়া একটি দামি পুরাতন জামিয়ার বাহির করিলেন। রুদ্ধপ্রায় কণ্ঠে কহিলেন, সময়টা কিছু এক খারাপ পড়িয়াছে, নগদ টাকা হাতে বেশি নাই, তাই মনে করিয়াছি এই জামিয়ারটি তোমার কাছে বন্ধক রাখিয়া সেই পুতুলটা কালীপদর জন্য লইয়া যাইব। জামিয়ারের চেয়ে অল্প দামের কোনো জিনিস যদি হইত তবে বগলাচরণের বাধিত না, কিন্তু সে জানিত এটা হজম করিয়া উঠিতে সে পারিবে না। গ্রামের লোকেরা তো নিন্দা করিবেই, তাহার উপরে রাসমণির রসনা হইতে যাহা বাহির হইবে তাহা সরস হইবে না।
জামিয়ারটাকে পুনরায় চাদরের মধ্যে গোপন করিয়া হতাশ হইয়া ভবানীচরণকে ফিরিতে হইল। কালীপদ পিতাকে রোজ জিজ্ঞাসা করে, বাবা আমার সেই মেমের কি হইল? ভবানীচরণ রোজই হাসি মুখে বলেন, রোষ এখনই কি, সপ্তমী পূজার দিন আসুক আগে। প্রতিদিনই মুখে হাসি টানিয়া আনা দুঃসাধ্যকর হইতে লাগিল। আজ চতুর্থী, ভবানীচরণ অসময়ে অন্তঃপুরে কি একটা ছুতা করিয়া গেলেন। যেন হঠাৎ কথা প্রসঙ্গে রাসমণিকে বলিয়া উঠিলেন, দেখো আমি কয়দিন হইতে লক্ষ্য করিয়া দেখিতেছি কালীপদর শরীরটা যেন দিনে দিনে খারাপ হইয়া যাইতেছে। রাসমণি কহিলেন, বালাই খারাপ হইতে যাইবে কেন, ওর তো আমি কোনো অসুখ দেখি না। ভবানীচরণ কহিলেন, দেখো নাই, ও চুপ করিয়া বসিয়া থাকে, কি যেন ভাবে। রাসমণি কহিলেন, ও একদণ্ড চুপ করিয়া বসিয়া থাকিলে আমি তো বাঁচিতাম, ওর আবার ভাবনা, কোথায় কি দুষ্টামি করিতে হইবে ও সেই কথাই ভাবে। দুর্গপ্রাচীরের এদিকটাতেও কোনো দুর্বলতা দেখা গেল না, পাথরের উপরে গোলার দাগও বসিল না। নিঃশ্বাস ফেলিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে ভবানীচরণ বাহিরে চলিয়া আসিলেন। একলা ঘরের দাওয়ায় বসিয়া খুব কষিয়া তামাক খাইতে লাগিলেন। পঞ্চমীর দিনে তাহার পাতে দই পায়েস অমনি পড়িয়া রহিল। সন্ধ্যাবেলায় শুধু একটা সন্দেশ খাইয়াই জল খাইলেন, লুচি ছুঁইতে পারিলেন না। বলিলেন, ক্ষুধা একেবারেই নাই। এবার দুর্গপ্রাচীরে মস্ত একটা ছিদ্র দেখা দিল। ষষ্ঠীর দিনে রাসমণি স্বয়ং কালীপদকে নিভৃতে ডাকিয়া লইয়া তাহার আদরের ডাক নাম ধরিয়া বলিলেন, ভেটু তোমার এত বয়স হইয়াছে তবু তোমার অন্যায় আবদার ঘুচিল না। ছি ছি, যেটা পাইবার উপায় নাই সেটাকে লোভ করিলে অর্ধেক চুরি করা হয় তা জানো? কালীপদ নাকি সুরে কহিল, আমি কি জানি, মা বাজে বলিয়াছেন ওটা আমাকে দেবেন। তখন বাবার বলার অর্থ কি রাসমণি তাহা কালীপদকে বুঝাইতে বসিলেন। পিতার এই বলার মধ্যে যে কত স্নেহ কত বেদনা, অথচ এই জিনিসটা দিতে হইলে তাহাদের দরিদ্র ঘরের কত ক্ষতি কত দুঃখ তাহা অনেক করিয়া বলিলেন। রাসমণি এমনি করিয়া কোনো দিন কালীপদকে কিছু বোঝান নাই, তিনি যাহা করিতেন খুব সংক্ষেপে এবং জোরের সহিতই করিতেন। কোনো আদেশকে নরম করিয়া তুলিবার আবশ্যকই তার ছিল না। সেই জন্য কালীপদকে তিনি যে আজ মিনতি করিয়া এত বিস্তারিত করিয়া কথা বলিতেছেন তাহাতে কালীপদ আশ্চর্য হইয়া গেল এবং মাতার মনের এক জায়গায় যে কতটা দরদ আছে বালক হইয়াও একরকম করিয়া সে তাহা বুঝিতে পারিল। কিন্তু মেমের দিক হইতে মন এক মুহূর্তে ফিরাইয়া আনা কত কঠিন তাহা বয়স্ক পাঠকদের বুঝিতে কষ্ট হইবে না। তাই কালীপদ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া একটা কাঠি লইয়া মাটিতে আঁচড় কাটিতে লাগিল। তখন রাসমণি আবার কঠিন হইয়া উঠিলেন, কঠোর স্বরে কহিলেন, তুমি রাগই করো আর কান্নাকাটি করো, যাহা পাইবার নয় তাহা কোনো মতেই পাইবে না। এই বলিয়া আর বৃথা সময় নষ্ট না করিয়া দ্রুত পদে গৃহকর্মে চলিয়া গেলেন। কালীপদ বাহিরে গেল। তখন ভবানীচরণ একলা বসিয়া তামাক খাইতেছিলেন। দূর হইতে কালীপদকে দেখিয়াই তিনি তাড়াতাড়ি উঠিয়া যেন একটা বিশেষ কাজ আছে এমনি ভাবে কোথায় চলিয়া গেলেন। কালীপদ ছুটিয়া আসিয়া কহিল, বাবা আমার সেই মেম। আজ আর ভবানীচরণের মুখে হাসি বাহির হইল না। কালীপদর গলা জড়াইয়া ধরিয়া কহিলেন, রোষ বাবা আমার একটা কাজ আছে, সেরে আসি তারপরে সব কথা হবে, বলিয়া তিনি বাড়ির বাহির হইয়া পড়িলেন। কালীপদর মনে হইল তিনি যেন তাড়াতাড়ি চোখ হইতে জল মুছিয়া ফেলিলেন। তখন পাড়ার এক বাড়িতে পরীক্ষা করিয়া উৎসবের বাঁশির বায়না করা হইতেছিল। সেই রসন চৌকিতে সকালবেলাকার করুণ সুরে
শরতের নবীন রৌদ্র যেন প্রচ্ছন্ন অশ্রুভাবে ব্যথিত হইয়া উঠিতেছিল। কালীপদ তাহাদের বাড়ির দরজার কাছে দাঁড়াইয়া চুপ করিয়া পথের দিকে চাহিয়া রহিল। তাহার পিতা যে আসলে কোনো কাজেই কোথাও যাইতেছেন না, তাহা তাহার গতি দেখিয়াই বুঝা যায়। প্রতি পদক্ষেপেই তিনি যে একটা নৈরাশ্যের বোঝা টানিয়া টানিয়া চলিয়াছেন এবং তাহা কোথাও ফেলিবার স্থান নাই, তাহা তাহার পশ্চাৎ হইতেও স্পষ্ট দেখা যাইতেছিল। কালীপদ অন্তঃপুরে ফিরিয়া আসিয়া কহিল, মা, আমার সেই পাখা করা মেম চাই না। মা তখন জাতি লইয়া ক্ষিপ্র হস্তে সুপারি কাটিতেছিলেন, তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। ছেলেতে মায়েতে সেইখানে বসিয়া কি একটা পরামর্শ হইয়া গেল তাহা কেহই জানিতে পারিল না। জাতি রাখিয়া ধামা ভরা কাটা ও আকাটা সুপুরি ফেলিয়া রাসমণি তখনই বগলাচরণের বাড়ি চলিয়া গেলেন। আজ ভবানীচরণের বাড়ি ফিরিতে অনেক বেলা হইল। স্নান সারিয়া যখন তিনি খাইতে বসিলেন, তখন তাহার মুখ দেখিয়া বোধ হইল আজও দধি পায়েসের সদ্গতি হইবে না, এমনকি মাছের মুড়াটা আজ সম্পূর্ণই বিড়ালের ভোগে লাগিবে। তখন দড়ি দিয়া মোড়া কাগজের এক বাক্স লইয়া রাসমণি তাহার স্বামীর সম্মুখে আনিয়া উপস্থিত করিলেন। আহারের পরে যখন ভবানীচরণ বিশ্রাম করিতে যাইবেন, তখনই এই রহস্যটা তিনি আবিষ্কার করিবেন, ইহাই রাসমণির ইচ্ছা ছিল। কিন্তু দধি পায়েস ও মাছের মুড়ার অনাদর দূর করিবার জন্য এখনই এটা বাহির করিতে হইল। বাক্সের ভিতর হইতে সেই মেম মূর্তি বাহির হইয়া বিনা বিলম্বে প্রবল উৎসাহে আপন গ্রীষ্মতাপ নিবারণে লাগিয়া গেল। বিড়ালকে আজ হতাশ হইয়া ফিরিতে হইল। ভবানীচরণ গৃহিণীকে বলিলেন, আজ রান্নাটা বড় উত্তম হইয়াছে, অনেক দিন এমন মাছের ঝোল খাই নাই, আর দইটা যে কি চমৎকার জমিয়াছে সে আর কি বলিব। সপ্তমীর দিন কালীপদ তাহার অনেক দিনের আকাঙ্ক্ষার ধন পাইল। সেদিন সমস্ত দিন সে মেমের পাখা খাওয়া দেখিল। তাহার সমবয়সী বন্ধুবান্ধব দিগকে দেখাইয়া তাহাদের ঈর্ষার উদ্রেক করিল। অন্য কোনো অবস্থায় হইলে সমস্তক্ষণ এই পুতুলের একঘেয়ে পাখানাড়ায় সে নিশ্চয়ই একদিনেই বিরক্ত হইয়া যাইত, কিন্তু অষ্টমীর দিনেই এই প্রতিমা বিসর্জন দিতে হইবে জানিয়া তাহার অনুরাগ অটল হইয়া রহিল। রাসমণি তাহার গুরুপুত্রকে দুইটি টাকা নগদ দিয়া কেবল একদিনের জন্য এই পুতুলটি ভাড়া করিয়া আনিয়াছিলেন। অষ্টমীর দিনে কালীপদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সহস্তে বাক্স সমেত পুতুলটি বগলাচরণের কাছে ফিরাইয়া দিয়া আসিল। এই একদিনের মিলনের সুখস্মৃতি অনেকদিন তাহার মনে জাগরুক হইয়া রহিল। তাহার কল্পনালোকে পাখা চলার আর বিরাম রহিল না। এখন হইতে কালীপদ মাতার যন্ত্রণার সঙ্গী হইয়া উঠিল, এবং এখন হইতে ভবানীচরণ প্রত্যেক বৎসরই এত সহজে এমন মূল্যবান পূজার উপহার কালীপদকে দিতে পারিতেন যে তিনি নিজেই আশ্চর্য হইয়া যাইতেন। পৃথিবীতে মূল্য না দিয়া যে কিছুই পাওয়া যায় না, এবং সে মূল্য যে দুঃখের মূল্য, মাতার অন্তরঙ্গ হইয়া সেই কথা কালীপদ প্রতিদিন যতই বুঝিতে পারিল, ততই দেখিতে দেখিতে সে যেন ভিতরের দিক হইতে বড় হইয়া উঠিতে লাগিল। সকল কাজেই এখন সে তার মাতার দক্ষিণ পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সংসারের ভার বহিতে হইবে, সংসারের ভার বাড়াইতে হইবে না, এই কথা বিনা উপদেশ বাক্যেই তাহার রক্তের সঙ্গে মিশিয়া গেল। জীবনের দায়িত্ব গ্রহণ করিবার জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে, এই কথা স্মরণ রাখিয়া কালীপদ প্রাণপণে পড়িতে লাগিল। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যখন সে ছাত্রবৃত্তি পাইল, তখন ভবানীচরণ মনে করিলেন আর বেশি পড়াশোনার দরকার নাই, এখন কালীপদ তাহাদের বিষয়কর্ম দেখায় প্রবৃত্ত হোক।
কালীপদ মাকে আসিয়া কহিল, কলিকাতায় গিয়া পড়াশুনা না করিতে পারিলে আমি তো মানুষ হইতে পারিব না। মা বলিলেন, সে তো ঠিক কথা বাবা, কলিকাতায় তো যাইতেই হইবে। কালীপদ কহিল, আমার জন্যে কোনো খরচ করিতে হইবে না, এই বৃত্তি হইতেই চালাইয়া দিব এবং কিছু কাজকর্মেরও জোগাড় করিয়া লইব। ভবানীচরণকে রাজি করাইতে অনেক কষ্ট পাইতে হইল। দেখিবার মতো বিষয় সম্পত্তি যে কিছুই নাই সে কথা বলিলে ভবানীচরণ অত্যন্ত দুঃখ বোধ করেন, তাই রাসমণিকে সেই যুক্তিটা চাপিয়া যাইতে হইল। তিনি বলিলেন, কালীপদকে তো মানুষ হইতে হইবে, কিন্তু পুরুষানুক্রমেও কোনো দিন সানিয়ারির বাহিরে না গিয়াই তো চৌধুরীরা এতকাল মানুষ হইয়াছে। বিদেশকে তাহারা জম্পুরীর মতো ভয় করেন, কালীপদর মতো বালককে একলা কলিকাতায় পাঠাইবার প্রস্তাব মাত্র কি করিয়া কাহারও মাথায় আসিতে পারে তিনি ভাবিয়া পাইলেন না। অবশেষে গ্রামের সর্বপ্রধান বুদ্ধিমান ব্যক্তি বগলাচরণ পর্যন্ত রাসমণির মতে মত দিল। সে বলিল, কালীপদ একদিন উকিল হইয়া সেই উইল চুরি ফাঁকির শোধ দিবে, নিশ্চয়ই এ তাহার ভাগ্যের লিখন। অতএব কলিকাতায় যাওয়া হইতে কেহই তাহাকে নিবারণ করিতে পারিবে না। এই কথা শুনিয়া ভবানীচরণ অনেকটা সান্ত্বনা পাইলেন। গামছায় বাঁধা পুরানো সমস্ত নথি বাহির করিয়া উইল চুরি লইয়া কালীপদর সঙ্গে বারবার আলোচনা করিতে লাগিলেন। সম্প্রতি মাতার মন্ত্রীর কাজটা কালীপদ বেশ বিচক্ষণতার সঙ্গেই চালাইতেছিল, কিন্তু পিতার মন্ত্রণা সভায় সে জোর পাইল না। কেননা তাহাদের পরিবারের এই প্রাচীন অন্যায়টা সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উত্তেজনা ছিল না। তবু সে পিতার কথায় সায় দিয়া গেল। সীতাকে উদ্ধার করিবার জন্য বীরশ্রেষ্ঠ রাম যেমন লঙ্কায় যাত্রা করিয়াছিলেন, কালীপদর কলিকাতায় যাত্রাকেও ভবানীচরণ তেমনি খুব বড় করিয়া দেখিলেন। সে কেবল সামান্য পাশ করার ব্যাপার নয়, ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরাইয়া আনিবার আয়োজন। কলিকাতায় যাইবার আগের দিন রাসমণি কালীপদর গলায় একটি রক্ষা কবচ ঝুলাইয়া দিলেন এবং তাহার হাতে একটি 50 টাকার নোট দিয়া বলিয়া দিলেন, এই নোটটি রাখিও বাবা, আপদে বিপদে প্রয়োজনের সময় কাজে লাগিবে। সংসার খরচ হইতে অনেক কষ্টে জমানো এই নোটটিকেই কালীপদ যথার্থ পবিত্র কবচের ন্যায় জ্ঞান করিয়া গ্রহণ করিলেন। এই নোটটিকে মাতার আশীর্বাদের মতো সে চিরদিন রক্ষা করিবে, কোনো দিন খরচ করিবে না, এই সে মনে মনে সংকল্প করিল। ভবানীচরণের মুখে উইল চুরির কথাটা এখন আর তেমন শোনা যায় না। এখন তাহার একমাত্র আলোচনার বিষয় কালীপদ। তাহারই কথা বলিবার জন্য তিনি এখন সমস্ত পাড়া ঘুরিয়া বেড়ান। তাহার চিঠি পাইলে ঘরে ঘরে তাহা পড়িয়া শুনাইবার উপলক্ষে না খইতে চশমা আর নামিতে চায় না। কোনো দিন এবং কোনো পুরুষে কলিকাতায় যান নাই বলিয়াই কলিকাতার গৌরব বোধে তাহার কল্পনা অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল। আমাদের কালীপদ কলিকাতায় পড়ে এবং কলিকাতার কোনো সংবাদই তাহার অগোচর নাই। এমনকি হুগলির কাছে গঙ্গার উপর দ্বিতীয় আর একটা পুল বাঁধা হইতেছে, এই সমস্ত বড় বড় খবর তাহার কাছে নিতান্ত ঘরের কথা মাত্র। শুনেছ ভায়া, গঙ্গার উপর আর একটা যে পুল বাঁধা হচ্ছে, আজই কালীপদর চিঠি পেয়েছি, তাতে সমস্ত খবর লিখেছে বলিয়া চশমা খুলিয়া তাহার কাজ ভালো করিয়া মুছিয়া চিঠিখানা অতি ধীরে ধীরে আদ্যপান্ত প্রতিবেশীকে পড়িয়া শুনাইলেন। দেখছো ভায়া, কালে কালে কতই যে কি হবে তার ঠিকানা নেই। শেষকালে ধুলো পায়ে গঙ্গার উপর দিয়ে কুকুর শিয়ালগুলোও পার হয়ে যাবে, কলিতে এও ঘটল হে। গঙ্গার এইরূপ মাহাত্ম্য খর্ব নিঃসন্দেহেই শোচনীয় ব্যাপার,
কিন্তু কালীপদ যে কলিকালের এত বড় একটা জয়বার্তা তাহাকে লিপিবদ্ধ করিয়া পাঠাইয়াছে এবং গ্রামের নিতান্ত অজ্ঞ লোকেরা এই খবরটি তাহার কল্যাণেই জানিতে পারিয়াছে, সেই আনন্দে তিনি বর্তমান যুগে জীবের অসীম দুর্গতির দুশ্চিন্তাও অনায়াসে ভুলিতে পারিলেন। যাহার দেখা পাইলেন তাহারই কাছে মাথা নাড়িয়া কহিলেন, আমি বলে দিচ্ছি গঙ্গা আর বেশি দিন নেই। মনে মনে এই আশা করিয়া রহিলেন, গঙ্গা যখনই যাইবার উপক্রম করিবেন তখনই সেই খবরটা সর্বপ্রথমে কালীপদর চিঠি হইতেই পাওয়া যাইবে। এদিকে কলিকাতায় কালীপদ বহু কষ্টে পরের বাসায় থাকিয়া ছেলে পড়াইয়া রাত্রে হিসাবের খাতা নকল করিয়া পড়াশুনা চালাইতে লাগিল। কোনো মতে এন্ট্রান্স পরীক্ষা পাশ করিয়া পুনরায় সে বৃত্তি পাইল। এই আশ্চর্য ঘটনা উপলক্ষে সমস্ত গ্রামের লোককে প্রকাণ্ড একটা ভোজ দিবার জন্য ভবানীচরণ ব্যস্ত হইয়া পড়িলেন। তিনি ভাবিলেন, তরি তো প্রায় কুলে আসিয়া ভিড়িল, সেই সাহসে এখন হইতে মন খুলিয়া খরচ করা যাইতে পারে। রাসমণির কাছে কোনো উৎসাহ না পাওয়াতে ভোজটা বন্ধ রহিল। কালীপদ এবার কলেজের কাছে একটি মেসে আশ্রয় পাইল। মেসের যিনি অধিকারী তিনি তাহাকে নিচের তলার একটি অব্যবহার্য ঘরে থাকিতে অনুমতি দিয়াছেন। কালীপদ বাড়িতে তাহার ছেলেকে পড়াইয়া দুই বেলা খাইতে পায় এবং মেসের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে তাহার বাসা। ঘরটার একটা মস্ত সুবিধা এই যে সেখানে কালীপদর ভাগি কেহ ছিল না, সুতরাং যদিচ সেখানে বাতাস চলিত না তবু পড়াশুনা অবাধে চলিত। যেমন হোক সুবিধা অসুবিধা বিচার করিবার অবস্থা কালীপদর নহে। এম এসে যাহারা ভাড়া দিয়া বাস করে, বিশেষত যাহারা দ্বিতীয় তলের উচ্চলোকে থাকে, তাহাদের সঙ্গে কালীপদর কোনো সম্পর্ক নাই। কিন্তু সম্পর্ক না থাকিলেও সংঘাত হইতে রক্ষা পাওয়া যায় না। উচ্চের বজ্রাঘাত নিম্নের পক্ষে কতদূর প্রাণান্তিক কালীপদর তাহা বুঝিতে বিলম্ব হইল না। এই মেসের উচ্চলোকে ইন্দ্রের সিংহাসন যাহার তাহার পরিচয় আবশ্যক। তাহার নাম শৈলেন্দ্র, সে বড় মানুষের ছেলে, কলেজে পড়িবার সময় মেসে থাকা তাহার পক্ষে অনাবশ্যক, তবু সে মেসে থাকিতেই ভালোবাসিত। তাহাদের বৃহৎ পরিবার হইতে কয়েকজন স্ত্রী ও পুরুষ জাতীয় আত্মীয়কে আনাইয়া কলিকাতায় একটি বাসা ভাড়া করিয়া থাকিবার জন্য বাড়ি হইতে অনুরোধ আসিয়াছিল, সে তাহাতে কোনো মতেই রাজি হয় নাই। সে কারণ দেখাইয়াছিল, বাড়ির লোকজনের সঙ্গে থাকিলে তাহার পড়াশোনা কিছুই হইবে না, কিন্তু আসল কারণটা তাহা নহে। শৈলেন্দ্র লোকজনের সঙ্গ খুবই ভালোবাসে, কিন্তু আত্মীয়দের মুশকিল এই যে কেবলমাত্র তাহাদের সঙ্গটি লইয়া খালাস পাওয়া যায় না, তাহাদের নানা দায় স্বীকার করিতেও হয়। কাহারও সম্বন্ধে এটা করিতে নাই, কাহারও সম্বন্ধে ওটা না করিলে অত্যন্ত নিন্দার কথা। এই জন্য শৈলেন্দ্রের পক্ষে সকলের চেয়ে সুবিধার জায়গা মেস, সেখানে লোক যথেষ্ট আছে, অথচ তাহার উপর তাহাদের কোনো ভার নাই। তাহারা আসে যায়, হাসে কথা কয়, তাহারা নদীর জলের মতো কেবলই বহিয়া বহিয়া চলিয়া যায়, অথচ কোথাও লেশমাত্র ছিদ্র রাখে না। শৈলেন্দ্রের ধারণা ছিল সে লোক ভালো, যাহাকে বলে সহৃদয়। সকলেই জানেন এই ধারণাটির মস্ত সুবিধা এই যে নিজের কাছে ইহাকে বজায় রাখিবার জন্য ভালো লোক হইবার কোনো দরকার পড়ে না। অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্তই অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া রাখা যায়। কিন্তু শৈলেন্দ্রের ব্যয় করিবার সামর্থ্য ও প্রবৃত্তি ছিল, এই জন্য আপনার অহংকারটাকে সে সম্পূর্ণ বিনা খরচে চড়িয়া খাইতে দিত না, দামি খোরাক দিয়া তাহাকে সুন্দর সুসজ্জিত করিয়া রাখিয়াছিল।
বস্তুত শৈলেন্দ্রের মনে দয়া যথেষ্ট ছিল। লোকের দুঃখ দূর করিতে সে সত্যই ভালোবাসিত, কিন্তু এত ভালোবাসিত যে যদি কেহ দুঃখ দূর করিবার জন্য তাহার শরণাপন্ন না হইত তাহাকে সে বিধিমতে দুঃখ না দিয়া ছাড়িত না। তাহার দয়া যখন নির্দয় হইয়া উঠিত তখন বড় ভীষণ আকার ধারণ করিত। মেসের লোকদিগকে থিয়েটার দেখানো, পাঁঠা খাওয়ানো, টাকা ধার দিয়া সেই কথাটা সর্বদা মনে করিয়া না রাখা তাহার দ্বারা প্রায়ই ঘটিত। নবপরিণীত মুগ্ধ যুবক পূজার ছুটিতে বাড়ি যাইবার সময় কলিকাতার বাসা খরচ সমস্ত শোধ করিয়া যখন নিঃস্ব হইয়া পড়িত তখন বধূর মনোহরণের উপযোগী সৌখিন সাবান এবং এসেন্স আর তারই সঙ্গে এক আধখানি হালের আমদানি বিলাতি ছিটের জ্যাকেট সংগ্রহ করিবার জন্য তাহাকে অত্যন্ত বেশি দুশ্চিন্তায় পড়িতে হইত না। শৈলেনের সুরুচির উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সে বলিত, তোমাকেই কিন্তু ভাই পছন্দ করিয়া দিতে হইবে। দোকানে তাহাকে সঙ্গে করিয়া লইয়া নিজে নিতান্ত সস্তা এবং বাজে জিনিস বাছিয়া তুলিত। তখন শৈলেন তাহাকে ভর্ৎসনা করিয়া বলিত, আরে ছি ছি, তোমার কিরকম পছন্দ বলিয়া সবচেয়ে শৌখিন জিনিসটা টানিয়া তুলিত। দোকানদার আসিয়া বলিত, হ্যাঁ ইনি জিনিস চেনেন বটে। খরিদ্দার দামের কথা আলোচনা করিয়া মুখ বিমর্ষ করিতেই শৈলেন দাম চুকাইবার অকিঞ্চিতকর ভারটা নিজেই লইত। অপরপক্ষের ভূয় ভূয় আপত্তিতেও কর্ণপাত করিত না। এমনি করিয়া যেখানে শৈলেন ছিল সেখানে সে চারিদিকের সকলেরই সকল বিষয়ে আশ্রয়স্বরূপ হইয়া উঠিয়াছিল। কেহ তাহার আশ্রয় স্বীকার না করিলে তাহার সেই ঔদ্ধত্য সে কোনো মতেই সহ্য করিতে পারিত না। লোকের হিত করিবার শখ তাহার এতই প্রবল। বেচারা কালীপদ নিচের স্যাঁতস্যাঁতে ঘরে ময়লা মাদুরের উপর বসিয়া একখানা ছেঁড়া গেঞ্জি পরিয়া বইয়ের পাতায় চোখ গুঁজিয়া দুলিতে দুলিতে পড়ামুখস্থ করিত। যেমন করিয়া হোক তাহাকে স্কলারশিপ পাইতেই হইবে। মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে মাথার দিব্য দিয়া বলিয়াছিলেন, বড় মানুষের ছেলের সঙ্গে মেশামেশি করিয়া সে যেন আমোদ প্রমোদে মাতিয়া না ওঠে। কেবল মাতার আদেশ বলিয়া নহে, কালীপদকে যে দৈন্য শিকার করিতে হইয়াছিল তাহা রক্ষা করিয়া বড় মানুষের ছেলের সঙ্গে মেলা তাহার পক্ষে অসম্ভব ছিল। সে কোনো দিন শৈলেনের কাছে ঘেঁষে নাই, এবং যদিও সে জানিত শৈলেনের মন পাইলে তাহার প্রতিদিনের অনেক দুরূহ সমস্যা এক মুহূর্তেই সহজ হইয়া যাইতে পারে, তবু কোনো কঠিন সংকটেও তাহার প্রসাদ লাভের প্রতি কালীপদর লোভ আকৃষ্ট হয় নাই। সে আপনার অভাব লইয়া আপনার দারিদ্র্যের নিভৃত অন্ধকারের মধ্যে প্রচ্ছন্ন হইয়া বাস করিত। গরিব হইয়া তবু দূরে থাকিবে শৈলেন এই অহংকারটা কোনো মতেই সহিতে পারিল না। তাছাড়া অশনে বসনে কালীপদর এই দারিদ্র্যটা এতই প্রকাশ্য যে তাহা নিতান্তই দৃষ্টিকটু। তাহার অত্যন্ত দিনহীন কাপড় চোপড় এবং মশারি বিছানা যখনই দোতলার সিঁড়ি উঠিতে চোখে পড়িত তখনই সেটা যেন একটা অপরাধ বলিয়া মনে বাজিত। ইহার পরে তাহার গলায় তাবিজ ঝুলানো এবং সে দুই সন্ধ্যা যথাবিধি আহ্নিক করিত। তাহার এই সকল অদ্ভুত গ্রাম্যতা উপরের দলের পক্ষে বিষম হাস্যকর ছিল। শৈলেনের পক্ষের দুই একটি লোক এই নিভৃতবাসী নিরীহ লোকটির রহস্য উদ্ঘাটন করিবার জন্য দুই চারিদিন তাহার ঘরে আনাগোনা করিল, কিন্তু এই মুখ চোরা মানুষের মুখ তাহারা খুলিতে পারিল না। তাহার ঘরে বেশিক্ষণ বসিয়া থাকা সুখকর নহে, স্বাস্থ্যকর তো নয়ই, কাজেই ভঙ্গ দিতে হইল। তাহাদের পাঁঠার মাংসের ভোজে এই অকিঞ্চনকে একদিন আহ্বান করিলে সে নিশ্চয়ই কৃতার্থ হইবে, এই কথা মনে করিয়া
অনুগ্রহ করিয়া একদা নিমন্ত্রণপত্র পাঠানো হইল। কালীপদ জানাইল, ভোজের ভোজ্য সহ্য করা তাহার সাধ্য নহে, তাহার অভ্যাস অন্যরূপ। এই প্রত্যাখ্যানে দল বল সমেত শৈলেন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। কিছুদিন তাহার ঠিক উপরের ঘরটাতে এমনি ধূপধাপ শব্দ ও সবেগে গান বাজনা চলিতে লাগিল যে কালীপদর পক্ষে পড়ায় মন দেওয়া অসম্ভব হইয়া উঠিল। দিনের বেলায় সে যথাসম্ভব গোল দেখিতে এক গাছের তলে বই লইয়া পড়া করিত এবং রাত্রি থাকিতে উঠিয়া খুব ভোরের দিকে একটা প্রদীপ জ্বালিয়া অধ্যয়নে মন দিত। কলিকাতায় আহার ও বাসস্থানের কষ্টে এবং অতি পরিশ্রমে কালীপদর একটা মাথা ধরার ব্যামো উপসর্গ জুটিল। কখনো কখনো এমন হইত তিন চারিদিন তাহাকে পড়িয়া থাকিতে হইত। সে নিশ্চয় জানিত এই সংবাদ পাইলে তাহার পিতা তাহাকে কখনোই কলিকাতায় থাকিতে দিবেন না এবং তিনি ব্যাকুল হইয়া হয়তোবা কলিকাতা পর্যন্ত ছুটিয়া আসিবেন। ভবানীচরণ জানিতেন কলিকাতায় কালীপদ এমন সুখে আছে যাহা গ্রামের লোকের পক্ষে কল্পনা করাও অসম্ভব। পাড়াগাঁয়ে যেমন গাছপালা ঝোপঝাড় আপনি জন্মে, কলিকাতার হাওয়ায় সর্বপ্রকার আরামের উপকরণ যেন সেইরূপ আপনি উৎপন্ন হয় এবং সকলেই তাহার ফলভোগ করিতে পারে, এইরূপ তাহার একটা ধারণা ছিল। কালীপদ কোনো মতেই তাহার সে ভুল ভাঙে নাই। অসুখের অত্যন্ত কষ্টের সময়ও সে একদিনও পিতাকে পত্র লিখিতে ছাড়ে নাই। কিন্তু এইরূপ পীড়ার দিনে শৈলেনের দল যখন গোলমাল করিয়া ভূতের কাণ্ড করিতে থাকিত, তখন কালীপদর কষ্টের সীমা থাকিত না। সে কেবল এপাশ ওপাশ করিত এবং জনশূন্য ঘরে পড়িয়া মাতাকে ডাকিত ও পিতাকে স্মরণ করিত। দারিদ্র্যের অপমান ও দুঃখ এইরূপে যতই ভোগ করিত, ততই ইহার বন্ধন হইতে তাহার পিতামাতাকে মুক্ত করিবেই এই প্রতিজ্ঞা তাহার মনে কেবলই দৃঢ় হইয়া উঠিত। কালীপদ নিজেকে অত্যন্ত সংকুচিত করিয়া সকলের লক্ষ্য হইতে সরাইয়া রাখিতে চেষ্টা করিল, কিন্তু তাহাতে উৎপাত কিছুমাত্র কমিল না। কোনোদিন বা সে দেখিল তাহার চীনা বাজারের পুরাতন সস্তা জুতার এক পাটির পরিবর্তে একটি অতি উত্তম বিলাতি জুতার পাটি। এইরূপ বিষদৃশ জুতা পরিয়া কলেজে যাওয়াই অসম্ভব। সে এই সম্বন্ধে কোনো নালিশ না করিয়া পরের জুতার পাটি ঘরের বাহিরে রাখিয়া দিল এবং জুতা মেরামতওয়ালা মুচির নিকট হইতে অল্প দামের পুরাতন জুতা কিনিয়া কাজ চালাইতে লাগিল। একদিন উপর হইতে একজন ছেলে হঠাৎ কালীপদর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ভুলিয়া আমার ঘর হইতে সিগারেটের কেসটা লইয়া আসিয়াছেন? আমি কোথাও খুঁজিয়া পাইতেছি না। কালীপদ বিরক্ত হইয়া বলিল, আমি আপনাদের ঘরে যাই নাই। এই যে এইখানেই আছে বলিয়া সেই লোকটি ঘরের এক কোণ হইতে মূল্যবান একটি সিগারেটের কেস তুলিয়া লইয়া আর কিছু না বলিয়া উপরে চলিয়া গেল। কালীপদ মনে মনে স্থির করিল, এফএ পরীক্ষায় যদি ভালো রকম বৃত্তি পাই তবে এই মেস ছাড়িয়া চলিয়া যাইব। মেসের ছেলেরা মিলিয়া প্রতি বৎসর ধুম করিয়া সরস্বতী পূজা করে। তাহার ব্যয়ের প্রধান অংশ শৈলেন বহন করে, কিন্তু সকল ছেলেই চাঁদা দিয়া থাকে। গত বৎসর নিতান্তই অবজ্ঞা করিয়া কালীপদর কাছে কেহ চাঁদা চাহিতেও আসে নাই। এই বৎসর কেবল তাহাকে বিরক্ত করিবার জন্যই তাহার নিকট চাঁদার খাতা আনিয়া ধরিল। যে দলের নিকট হইতে কোনো দিন কালীপদ কিছুমাত্র সাহায্য লয় নাই, যাহাদের প্রায় নিত্য অনুষ্ঠিত আমোদ প্রমোদে যোগ দিবার সৌভাগ্য সে একেবারে অস্বীকার করিয়াছে, তাহারা যখন কালীপদর কাছে চাঁদার সাহায্য চাহিতে আসিল, তখন জানি না সে কি মনে করিয়া পাঁচটা টাকা দিয়া ফেলিল। পাঁচ টাকা শৈলেন তাহার দলের লোক কাহারও নিকট হইতে পায় নাই।
কালীপদর দারিদ্র্যের কৃপণতায় এই পর্যন্ত সকলেই তাহাকে অবজ্ঞা করিয়া আসিয়াছে, কিন্তু আজ তাহার এই 5 টাকা দান তাহাদের একেবারে অসহ্য হইল। উহার অবস্থা যে কিরূপ তাহা তো আমাদের অগোচর নাই, তবে উহারা তো বড়াই কিসের? ও যে দেখি সকলকে টেক্কা দিতে চায়। সরস্বতী পূজা ধুম করিয়া হইল। কালীপদ যে 5টা টাকা দিয়াছিল তাহা না দিলেও কোনো ইতর বিশেষ হইত না, কিন্তু কালীপদর পক্ষে সে কথা বলা চলে না। পরের বাড়িতে তাহাকে খাইতে হইত, সকল দিন সময় মতো আহার জুটিত না, তাছাড়া পাকশালার ভৃত্যরাই তাহার ভাগ্য বিধাতা। সুতরাং ভালো মন্দ কম বেশি সম্বন্ধে কোনো অপ্রিয় সমালোচনা না করিয়া জলখাবারের জন্য কিছু সম্বল তাহাকে হাতে রাখিতেই হইত। সেই সঙ্গতিটুকু গাঁদা ফুলের শুষ্ক স্তূপের সঙ্গে বিসর্জিত দেবী প্রতিমার পশ্চাতে অন্তর্ধান করিল। কালীপদর মাথা ধরার উৎপাত বাড়িয়া উঠিল। এবার পরীক্ষায় সে ফেল করিল না বটে, কিন্তু বৃত্তি পাইল না। কাজেই পরিবার সময় সংকোচ করিয়া তাহাকে আরও একটি টিউশনির জোগাড় করিয়া লইতে হইল, এবং বিস্তর উপদ্রব সত্ত্বেও বিনা ভাড়ার বাসাটুকু ছাড়িতে পারিল না। উপরিতলবাসীরা আশা করিয়াছিল এবার ছুটির পরে নিশ্চয়ই কালীপদ এ মেসে আর আসিবে না, কিন্তু যথাসময়েই তাহার সেই নিচের ঘরটার তালা খুলিয়া গেল। ধুতির উপর সেই তাহার চিরকেলে চেককাটা চায়না কোট পরিয়া কালীপদ কোটরের মধ্যে প্রবেশ করিল, এবং একটা ময়লা কাপড়ে বাঁধা মস্ত পুঁটুলি সমেত টিনের বাক্স নামাইয়া রাখিয়া শিয়ালদহের মুটে তাহার ঘরের সম্মুখে উবু হইয়া বসিয়া অনেক বাদ প্রতিবাদ করিয়া ভাড়া চুকাইয়া লইল। ওই পুঁটুলিটার গর্ভে নানা হাঁড়ি খুঁড়ি ভাণ্ডের মধ্যে কালীপদর মা কাঁচা আম কুল চালতা প্রভৃতি উপকরণে নানা প্রকার মুখরোচক পদার্থ তৈরি করিয়া নিজে সাজাইয়া দিয়াছেন। কালীপদ জানিত তাহার অবর্তমানে কৌতুকপরায়ণ উপরতলার দল তাহার ঘরে প্রবেশ করিয়া থাকে। তাহার আর কোনো ভাবনা ছিল না, কেবল তাহার বড় সংকোচ ছিল পাছে তাহার পিতামাতার কোনো স্নেহের নিদর্শন এই বিদ্রূপকারীদের হাতে পড়ে। তাহার মা তাহাকে যে খাবার জিনিসগুলি দিয়াছেন এ তাহার পক্ষে অমৃত, কিন্তু এ সমস্তই তাহার দরিদ্র গ্রাম্য ঘরের আদরের ধন। যে আধারে সেগুলি রক্ষিত, সেই ময়দা দিয়া আটা সরা ঢাকা হাড়ি, তাহার মধ্যেও শহরের ঐশ্বর্যসজ্জার কোনো লক্ষণ নাই। তাহা কাচের পাত্র নয়, তাহা চীনামাটির ভাণ্ডও নহে, কিন্তু এইগুলিকে কোনো শহরের ছেলে যে অবজ্ঞা করিয়া দেখিবে ইহা তাহার পক্ষে একেবারেই অসহ্য। আগের বারে তাহার এই সমস্ত বিশেষ জিনিসগুলিকে তক্তপোষের নিচে পুরানো খবরের কাগজ প্রভৃতি চাপা দিয়া প্রচ্ছন্ন করিয়া রাখিত, এবারে তালা চাবির আশ্রয় লইল। যখন সে 5 মিনিটের জন্য ঘরের বাহিরে যাইত, ঘরে তালা বন্ধ করিয়া রাখিত। এটা সকলেরই চোখে লাগিল। শৈলেন বলিল, ধনরত্ন তো বিস্তর, ঘরে ঢুকিলে চোরের চক্ষে জল আসে, সেই ঘরে ঘন ঘন তালা পড়িতেছে, একেবারে দ্বিতীয় ব্যাঙ্ক অফ বেঙ্গল হইয়া উঠিল দেখিতেছি। আমাদের কাহাকেও বিশ্বাস নাই, পাছে ওই পাবনার ছিটের চায়না কোট্টার লোভ সামলাইতে না পারি। ও হে রাধু, ওকে একটা ভদ্রগোছের নূতন কোট কিনিয়া না দিলে কিছুতেই চলিতেছে না। চিরকাল ওর ওই একমাত্র কোট দেখিতে দেখিতে আমার বিরক্ত ধরিয়া গেছে। শৈলেন কোনোদিন কালীপদর ওই লোনা ধরা চুনবালি খসা অন্ধকার ঘরটার মধ্যে প্রবেশ করে নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিবার সময় বাহির হইতে দেখিলেই তাহার সর্বশরীর সংকুচিত হইয়া উঠিত। বিশেষত সন্ধ্যার সময় যখন দেখিত একটা টিমটিমে প্রদীপ লইয়া একলা সেই বায়ুশূন্য বদ্ধ ঘরে কালীপদ গা খুলিয়া বসিয়া বইয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া পড়া করিতেছে, তখন তাহার প্রাণ হাঁপাইয়া উঠিত। দলের লোককে শৈলেন বলিল,
এবারে কালীপদ কোন সাত রাজার ধন মানিক আহরণ করিয়া আনিয়াছে সেটা তোমরা খুঁজিয়া বাহির করো। এই কৌতুকে সকলেই উৎসাহ প্রকাশ করিল। কালীপদর ঘরের তালাটি নিতান্তই অল্প দামের তালা, তাহার নিষেধ খুব প্রবল নিষেধ নহে, প্রায় সকল চাবিতেই এই তালা খোলে। একদিন সন্ধ্যার সময় কালীপদ যখন ছেলে পড়াইতে গিয়াছে, সেই অবকাশে জন দুই তিন অত্যন্ত আমুদে ছেলে হাসিতে হাসিতে তালা খুলিয়া একটা লণ্ঠন হাতে তাহার ঘরে প্রবেশ করিল। তক্তাপোষের নিচে হইতে আচার, চাটনি, আমসত্ত্ব প্রভৃতির ভাণ্ডগুলিকে আবিষ্কার করিল, কিন্তু সেগুলি যে বহুমূল্য গোপনীয় সামগ্রী তাহা তাহাদের মনে হইল না। খুঁজিতে খুঁজিতে বালিশের নিচ হইতে রিং সমেত একটা চাবি বাহির হইল। সেই চাবি দিয়া টিনের বাক্সটা খুলিতেই কয়েকটা ময়লা কাপড়, বই, খাতা, কাঁচি, ছুরি, কলম ইত্যাদি চোখে পড়িল। বাক্স বন্ধ করিয়া তাহারা চলিয়া যাইবার উপক্রম করিতেছে এমন সময় সমস্ত কাপড় চোপড়ের নিচে রুমালে মোড়া একটা কি পদার্থ বাহির হইল। রুমাল খুলিতেই ছেঁড়া কাপড়ের মোড়ক দেখা দিল। সেই মোড়কটি খোলা হইলে একটির পর আরেকটি প্রায় তিন চারখানা কাগজের আবরণ ছাড়াইয়া ফেলিয়া একখানি পঞ্চাশ টাকার নোট বাহির হইয়া পড়িল। এই নোটখানা দেখিয়া আর কেহ হাসি রাখিতে পারিল না, হো হো করিয়া উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল। সকলেই স্থির করিল এই নোটখানার জন্যই কালীপদ ঘন ঘন ঘরে চাবি লাগাইতেছে, পৃথিবীর কোনো লোককেই বিশ্বাস করিতে পারিতেছে না। লোকটার কৃপণতা এবং সন্দিগ্ধ প্রকৃতিতে শৈলেনের প্রসাদ প্রত্যাশী সহচরগুলি বিস্মিত হইয়া উঠিল। এমন সময় হঠাৎ মনে হইল রাস্তায় কালীপদর মতো যেন কাহার কাশি শোনা গেল। তৎক্ষণাৎ বাক্সটার ডালা বন্ধ করিয়া নোটখানা হাতে লইয়াই তাহারা উপরে ছুটিল। একজন তাড়াতাড়ি দরজায় তালা লাগাইয়া দিল। শৈলেন সেই নোটখানা দেখিয়া অত্যন্ত হাসিল। পঞ্চাশ টাকা শৈলেনের কাছে কিছুই নয়, তবু এত টাকাও যে কালীপদর বাক্সে ছিল তাহা তাহার ব্যবহার দেখিয়া কেহই অনুমান করিতে পারিত না। তাহার পরে আবার এই নোটটুকুর জন্য এত সাবধান! সকলেই স্থির করিল দেখা যাক এই টাকাটা খোয়া গিয়া এই অদ্ভুত লোকটি কিরকম কাণ্ডটা করে। রাত্রি নটার পর ছেলে পড়াইয়া শ্রান্ত দেহে কালীপদ ঘরের অবস্থা কিছুই লক্ষ্য করে নাই। বিশেষত মাথা তাহার যেন ছিঁড়িয়া পড়িতেছিল। বুঝিয়াছিল এখন কিছুদিন তাহার এই মাথার যন্ত্রণা চলিবে। পরদিন সে কাপড় বাহির করিবার জন্য তক্তপোষের নিচ হইতে টিনের বাক্সটা টানিয়া দেখিল, বাক্সটা খোলা। যদিচ কালীপদ স্বভাবত অসাবধান নয়, তবু তাহার মনে হইল হয়তো সে চাবি বন্ধ করিতে ভুলিয়া গিয়াছিল। কারণ ঘরে যদি চোর আসিত তবে বাহিরের দরজার তালা বন্ধ থাকিত না। বাক্স খুলিয়া দেখে তাহার কাপড় চোপড় সমস্ত উলট পালট, তাহার বুক দমিয়া গেল। তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র বাহির করিয়া দেখিল তাহার সেই মাতৃদত্ত নোটখানি নাই, কাগজ ও কাপড়ের মোড়কগুলা আছে। বার বার করিয়া কালীপদ সমস্ত কাপড় সবলে ঝাড়া দিতে লাগিল, নোট বাহির হইল না। এদিকে উপরের তলার দু একটি করিয়া লোক যেন আপন কাজে সিঁড়ি দিয়া নামিয়া সেই ঘরটার দিকে কটাক্ষপাত করিয়া বার বার ওঠানামা করিতে লাগিল। উপরে অট্টহাস্যের ফোয়ারা খুলিয়া গেল। যখন নোটের কোনো আশাই রহিল না এবং মাথার কষ্টে যখন জিনিসপত্র নাড়ানাড়ি করা তাহার পক্ষে আর সম্ভবপর হইল না, তখন সে বিছানার উপর উপুর হইয়া মৃতদেহের মতো পড়িয়া রহিল। এই তাহার মাতার অনেক দুঃখের নোটখানি। জীবনের কত মুহূর্তকে কঠিন যন্ত্রে পেষণ করিয়া দিনে দিনে একটু একটু করিয়া এই নোটখানি সঞ্চিত হইয়াছে। একদা এই দুঃখের ইতিহাস সে কিছুই জানিত না। সেদিন
সে তাহার মাতার ভারের উপর ভার কেবল বাড়াইয়াছে। অবশেষে যেদিন মা তাহাকে তাহার প্রতিদিনের নিয়ত আবর্তমান দুঃখের সঙ্গী করিয়া লইলেন, সেদিনকার মতো এমন গৌরব সে তাহার বয়সে আর কখনো ভোগ করে নাই। কালীপদ নিজের জীবনে সবচেয়ে যে বড় বাণী, যে মহত্তম আশীর্বাদ পাইয়াছে এই নোটখানির মধ্যে তাহাই পূর্ণ হইয়াছিল। সেই তাহার মাতার অতল স্পর্শ, স্নেহসমুদ্র মন্থন করা অমূল্য দুঃখের উপহারটুকু চুরি যাওয়াকে সে একটা পৈশাচিক অভিশাপের মতো মনে করিল। পাশের সিঁড়ির উপর দিয়া পায়ের শব্দ আজ বারবার শোনা যাইতে লাগিল। অকারণ ওঠা এবং নামার আজ আর বিরাম নাই। গ্রামে আগুন লাগিয়া পুড়িয়া ছাই হইয়া যাইতেছে, আর ঠিক তাহার পাশ দিয়াই কৌতুকে কলশব্দে নদী অবিরত ছুটিয়া চলিয়াছে, এও ঠিক সেই রকম। উপরের তলার অট্টহাস্য শুনিয়া একসময় কালীপদর হঠাৎ মনে হইল এ চোরের কাজ নয়। এক মুহূর্তে সে বুঝিতে পারিল শৈলেন্দ্রের দল কৌতুক করিয়া তাহার এই নোট লইয়া গিয়াছে। চোরে চুরি করিলেও তাহার মনে এত বাজিত না। তাহার মনে হইতে লাগিল যেন ধনমদ গর্বিত যুবকেরা তাহার মায়ের গায়ে হাত তুলিয়াছে। এতদিন কালীপদ এই মেসে আছে, এই সিঁড়িটুকু বাহিয়া একদিনও সে উপরের তলায় পদার্পণ করে নাই। আজ তাহার গায়ে সেই ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতা নাই, মনের আবেগে এবং মাথা ধরার উত্তেজনায় তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে, সবেগে সে উপরে উঠিয়া পড়িল। আজ রবিবার, কলেজে যাইবার উপসর্গ ছিল না। কাঠের ছাদওয়ালা বারান্দায় বন্ধুগণ কেহ বা চৌকিতে, কেহ বা বেতের মোড়ায় বসিয়া হাস্যালাপ করিতেছিল। কালীপদ তাহাদের মাঝখানে ছুটিয়া পড়িয়া ক্রোধ গদগদ স্বরে বলিয়া উঠিল, দিন আমার নোট দিন। যদি সে মিনতির সুরে বলিত তবে ফল পাইত সন্দেহ নাই, কিন্তু উন্মত্তবৎ ক্রুদ্ধমূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খাপ্পা হইয়া উঠিল। যদি তাহার বাড়ির দারোয়ান থাকিত তবে তাহাকে দিয়া এই অসভ্যকে কান ধরিয়া দূর করিয়া দিত সন্দেহ নাই। সকলেই দাঁড়াইয়া উঠিয়া একত্রে গর্জন করিয়া উঠিল, কি বলেন মশাই, কিসের নোট? কালীপদ কহিল, আমার বাক্স থেকে আপনারা নোট নিয়ে এসেছেন। তাহারা কহিল, এত বড় কথা, আমাদের চোর বলতে চান? কালীপদর হাতে যদি কিছু থাকিত তবে সেই মুহূর্তেই সে খুনোখুনি করিয়া ফেলিত। তাহার রকম দেখিয়া চার পাঁচজনে মিলিয়া তাহার হাত চাপিয়া ধরিল, সে জালবদ্ধ বাঘের মতো গুমরাইতে লাগিল। এই অন্যায়ের প্রতিকার করিবার তাহার কোনো শক্তি নাই, কোনো প্রমাণ নাই, সকলেই তাহার সন্দেহকে উন্মত্ততা বলিয়া উড়াইয়া দিবে। যাহারা তাহাকে মৃত্যুবান মারিয়াছে তাহারা তাহার ঔদ্ধত্যকে অসহ্য বলিয়া বিষম আস্ফালন করিতে লাগিল। সেই রাত্রি যে কালীপদর কেমন করিয়া কাটিল তাহা কেহ জানিতে পারিল না। শৈলেন একখানা 100 টাকার নোট বাহির করিয়া বলিল, দাও, বাঙালটাকে দিয়ে এসো গে, যাও। সহচরেরা কহিল, পাগল হয়েছ, তেজটুকু আগে মরুক, আমাদের সকলের কাছে একটা রিটার্ন অ্যাপোলজি আগে দিক, তারপরে বিবেচনা করে দেখা যাবে। যথাসময়ে সকলে শুইতে গেল, ঘুমাইয়া পড়িতেও কাহারও বিলম্ব হইল না। সকালে কালীপদর কথা প্রায় সকলে ভুলিয়াই গিয়াছিল। সকালে কেহ কেহ সিঁড়ি দিয়া নিচে নামিবার সময় তাহার ঘর হইতে কথা শুনিতে পাইল, ভাবিল হয়তো উকিল ডাকিয়া পরামর্শ করিতেছে। দরজা ভিতর হইতে খিল লাগানো, বাহিরে কান পাতিয়া যাহা শুনিল তাহার মধ্যে আইনের কোনো সংস্রব নাই, সমস্ত অসম্বন্ধ প্রলাপ। উপরে গিয়া শৈলেনকে তাহারা খবর দিল। শৈলেন নামিয়া আসিয়া দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। কালীপদ কি যে বকিতেছে ভালো বোঝা যাইতেছে না, কেবল ক্ষণে ক্ষণে বাবা 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 করিয়া চিৎকার করিয়া উঠিতেছে। ভয় হইল হয়তো সে নোটের শোকে পাগল হইয়া গিয়াছে। বাহির হইতে 2-3 বার ডাকিল,
কালীপদবাবু, কালীপদবাবু, কেহ কোনো সাড়া দিল না। কেবল সেই বীরবীর বকুনি চলিতে লাগিল। শৈলেন পুনশ্চ উচ্চস্বরে কহিল, কালীপদবাবু দরজা খুলুন, আপনার সেই নোট পাওয়া গেছে। দরজা খুলিল না, কেবল বকুনির গুঞ্জন ধ্বনি শোনা গেল। ব্যাপারটা যে এতদূর গড়াইবে তাহা শৈলেন কল্পনাও করে নাই। সে মুখে তাহার অনুচরদের কাছে অনুতাপ বাক্য প্রকাশ করিল না, কিন্তু তাহার মনের মধ্যে বিঁধিতে লাগিল। সে বলিল, দরজা ভাঙিয়া ফেলা যাক। কেহ কেহ পরামর্শ দিল, পুলিশ ডাকিয়া আনো, কি জানি পাগল হইয়া যদি হঠাৎ কিছু করিয়া বসে, কাল যেরকম কাণ্ড দেখিয়াছি সাহস হয় না। শৈলেন কহিল, না, শীঘ্র একজন গিয়া অনাদি ডাক্তারকে ডাকিয়া আনো। অনাদি ডাক্তার বাড়ির কাছেই থাকেন। তিনি আসিয়া দরজায় কান দিয়া বলিলেন, এ তো বিকার বলিয়াই বোধ হয়। দরজা ভাঙিয়া ভিতরে গিয়া দেখা গেল তক্তপোষের উপর এলোমেলো বিছানা খানিকটা ভ্রষ্ট হইয়া মাটিতে লুটাইতেছে। কালীপদ মেঝের উপর পড়িয়া তাহার চেতনা নাই। সে গড়াইতেছে, ক্ষণে ক্ষণে হাত পা ছুঁড়িতেছে এবং প্রলাপ বকিতেছে। তাহার রক্তবর্ণ চোখ দুটা খোলা এবং তাহার মুখে যেন রক্ত ফাটিয়া পড়িতেছে। ডাক্তার তাহার পাশে বসিয়া অনেকক্ষণ পরীক্ষা করিয়া শৈলেনকে জিজ্ঞাসা করিলেন, ইহার আত্মীয় কেহ আছে? শৈলেনের মুখ বিবর্ণ হইয়া গেল। সে ভীত হইয়া জিজ্ঞাসা করিল, কেন বলুন দেখি? ডাক্তার গম্ভীর হইয়া কহিলেন, খবর দেওয়া ভালো, লক্ষণ ভালো নয়। শৈলেন কহিল, ইহাদের সঙ্গে আমাদের ভালো আলাপ নাই, আত্মীয়ের খবর কিছুই জানি না। সন্ধান করিব, কিন্তু ইতিমধ্যে কি করা কর্তব্য? ডাক্তার কহিলেন, এই ঘর হইতে রোগীকে এখনই দোতলার কোনো ভালো ঘরে লইয়া যাওয়া উচিত, দিন রাত শুশ্রূষার ব্যবস্থা করাও চাই। শৈলেন রোগীকে তাহার নিজের ঘরে লইয়া গেল। তাহার সহচরদের সকলকে ভিড় করিতে নিষেধ করিয়া ঘর হইতে বিদায় করিয়া দিল। কালীপদর মাথায় বরফের পুঁটুলি লাগাইয়া নিজের হাতে বাতাস করিতে লাগিল। পূর্বেই বলিয়াছি, এই বাড়ির উপরতলার দল পাছে কোনো প্রকার অবজ্ঞা বা পরিহাস করে, এই জন্য নিজের পিতামাতার সকল পরিচয়ে কালীপদ ইহাদের নিকট হইতে গোপন করিয়া চলিয়াছে। নিজে তাহাদের নামে যে চিঠি লিখিত তাহা সাবধানে ডাকঘরে দিয়া আসিত এবং ডাকঘরের ঠিকানাতেই তাহার নামে চিঠি আসিত। প্রত্যহ সে নিজে গিয়া তাহা সংগ্রহ করিয়া আনিত। কালীপদর বাড়ির পরিচয় লইবার জন্য আর একবার তাহার বাক্স খুলিতে হইল। তাহার বাক্সের মধ্যে দুই তারা চিঠি ছিল, প্রত্যেক তারাটি অতি যত্নে ফিতা দিয়া বাঁধা। একটি তারাতে তাহার মাতার চিঠি, আরেকটিতে তাহার পিতার। মায়ের চিঠি সংখ্যায় অল্পই, পিতার চিঠি বেশি। চিঠিগুলি হাতে করিয়া আনিয়া শৈলেন দরজা বন্ধ করিয়া দিল এবং রোগীর বিছানার পার্শ্বে বসিয়া পড়িতে আরম্ভ করিল। চিঠিতে ঠিকানা পড়িয়াই একেবারে চমকিয়া উঠিল। সানিয়ারি, চৌধুরী বাড়ি, ছয়ানি। নিচে নাম দেখিল, ভবানীচরণ দেবশর্মা, ভবানীচরণ চৌধুরী। চিঠি রাখিয়া স্তব্ধ হইয়া বসিয়া সে কালীপদর মুখের দিকে চাহিয়া রহিল। কিছুদিন পূর্বে একবার তাহার সহচরদের মধ্যে কে একজন বলিয়াছিল, তাহার মুখের সঙ্গে কালীপদর মুখের অনেকটা আদল আসে। সেই কথাটা তাহার শুনিতে ভালো লাগে নাই এবং অন্য সকলে তাহা একেবারে উড়াইয়া দিয়াছিল। আজ বুঝিতে পারিল সেই কথাটা অমূলক নহে। তাহার পিতামহরা দুই ভাই ছিলেন, শ্যামাচরণ এবং ভবানীচরণ। এই কথা সে জানিত। তাহার পরবর্তীকালের ইতিহাস তাহাদের বাড়িতে কখনো আলোচিত হয় নাই। ভবানীচরণের যে পুত্র আছে এবং তাহার নাম কালীপদ তাহা সে জানিতই না। এই কালীপদ,
এই তাহার খুড়া? শৈলেনের তখন মনে পড়িতে লাগিল, শৈলেনের পিতামহী শ্যামাচরণের স্ত্রী যতদিন বাঁচিয়াছিলেন শেষ পর্যন্ত পরম স্নেহে তিনি ভবানীচরণের কথা বলিতেন। ভবানীচরণের নাম করিতে তাহার দুই চক্ষে জল ভরিয়া উঠিত। ভবানীচরণ তাহার দেবর বটে, কিন্তু তাহার পুত্রের চেয়ে বয়সে ছোট। তাহাকে তিনি আপন ছেলের মতোই মানুষ করিয়াছেন। বৈষয়িক বিপ্লবে যখন তাহারা স্বতন্ত্র হইয়া গেলেন, তখন ভবানীচরণের একটু খবর পাইবার জন্য তাহার বক্ষ তৃষিত হইয়া থাকিত। তিনি বারবার তাহার ছেলেদের বলিয়াছেন, ভবানীচরণ নিতান্ত অবুঝ, ভালো মানুষ বলিয়া নিশ্চয়ই তোরা তাহাকে ফাঁকি দিয়াছিস। আমার শ্বশুর তাহাকে এত ভালোবাসিতেন, তিনি যে তাহাকে বিষয় হইতে বঞ্চিত করিয়া যাইবেন এই কথা আমি বিশ্বাস করিতে পারি না। তাহার ছেলেরা এইসব কথায় অত্যন্ত বিরক্ত হইত এবং শৈলেনের মনে পড়িল সেও তাহার পিতামহীর ওপর অত্যন্ত রাগ করিত। এমনকি পিতামহী তাহার পক্ষ অবলম্বন করিতেন বলিয়া ভবানীচরণের উপরেও তাহার ভারী রাগ হইত। বর্তমানে ভবানীচরণের যে এমন দরিদ্র অবস্থা তাহাও সে জানিত না। কালীপদর অবস্থা দেখিয়া সকল কথা সে বুঝিতে পারিল এবং এতদিন সহস্র প্রলোভন সত্ত্বেও কালীপদ যে তাহার অনুচর শ্রেণীতে ভর্তি হয় নাই, ইহাতে সে ভারী গৌরব অনুভব করিল। যদি দৈবাৎ কালীপদ তাহার অনুবর্তী হইত, তবে আজ যে তাহার লজ্জার সীমা থাকিত না। শৈলেনের দলের লোকেরা একদিন প্রত্যহই কালীপদকে পীড়ন ও অপমান করিয়াছেন। এই বাসাতে তাহাদের মাঝখানে কাকাকে শৈলেন রাখিতে পারিল না। ডাক্তারের পরামর্শ লইয়া অতি যত্নে তাহাকে একটা ভালো বাড়িতে স্থানান্তরিত করিল। ভবানীচরণ শৈলেনের চিঠি পাইয়া একটি সঙ্গী আশ্রয় করিয়া তাড়াতাড়ি কলিকাতায় ছুটিয়া আসিলেন। আসিবার সময় ব্যাকুল হইয়া রাসমণি তাহার কষ্ট সঞ্চিত অর্থের অধিকাংশই তাহার স্বামীর হাতে দিয়া বলিলেন, দেখো যেন অযত্ন না হয়, যদি তেমন বোঝো আমাকে খবর দিলেই আমি যাব। চৌধুরী বাড়ির বধূর পক্ষে হঠট করিয়া কলিকাতায় যাওয়ার প্রস্তাব এতই অসঙ্গত যে প্রথম সংবাদেই তাহার যাওয়া ঘটিল না। তিনি রক্ষাকালীর নিকট মানত করিলেন এবং গ্রহাচার্যকে ডাকিয়া সস্তয়ন করিবার ব্যবস্থা করিয়া দিলেন। ভবানীচরণ কালীপদর অবস্থা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। কালীপদর তখন ভালো করিয়া জ্ঞান হয় নাই। সে তাহাকে মাস্টার মশাই বলিয়া ডাকিল, ইহাতে তাহার বুক ফাটিয়া গেল। কালীপদ প্রায় মাঝে মাঝে প্রলাপে বাবা বাবা বলিয়া ডাকিয়া উঠিতেছিল। তিনি তাহার হাত ধরিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া উচ্চৈস্বরে বলিতেছিলেন, এই যে বাবা, এই যে আমি এসেছি। কিন্তু সে যে তাকে চিনিয়াছে এমন ভাব প্রকাশ করিল না। ডাক্তার আসিয়া বলিলেন, জ্বর পূর্বের চেয়ে কিছু কমিয়াছে, হয়তো এবার ভালোর দিকে যাইবে। কালীপদ ভালোর দিকে যাইবে না এ কথা ভবানীচরণ মনেই করিতে পারেন না। বিশেষত তাহার শিশুকাল হইতে সকলেই বলিয়া আসিতেছে কালীপদ বড় হইয়া একটা অসাধ্য সাধন করিবে। সেটাকে ভবানীচরণ কেবলমাত্র লোকমুখের কথা বলিয়া গ্রহণ করেন নাই, সেই বিশ্বাস একেবারে তাহার সংস্কারগত হইয়া গিয়াছিল। কালীপদকে বাঁচিতেই হইবে, এ তাহার ভাগ্যের লিখন। এই কারণে ডাক্তার যতটুকু ভালো বলে তিনি তাহার চেয়ে অনেক বেশি ভালো শুনিয়া বসেন এবং রাসমণিকে যে পত্র লেখেন তাহাতে আশঙ্কার কোনো কথাই থাকে না। শৈলেন্দ্রের ব্যবহারে ভবানীচরণ একেবারে আশ্চর্য হইয়া গেলেন। সে যে তাহার পরমাত্মীয় নহে এ কথা কে বলিবে? বিশেষত কলিকাতার সুশিক্ষিত সুসভ্য ছেলে হইয়াও সে তাহাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করে এমন তো দেখা যায় না। তিনি ভাবিলেন, কলিকাতার ছেলেদের বুঝি এই প্রকারই স্বভাব। মনে মনে ভাবিলেন,
সে তো হবারই কথা। আমাদের পাড়াগাঁয়ে ছেলেদের শিক্ষাই বা কি, আর সহবতই বা কি? জ্বর কিছু কিছু কমিতে লাগিল এবং কালীপদ ক্রমে চৈতন্য লাভ করিল। পিতাকে শয্যার পার্শ্বে দেখিয়া সে চমকিয়া উঠিল, ভাবিল তাহার কলিকাতার অবস্থার কথা এইবার তাহার পিতার কাছে ধরা পড়িবে। তাহার চেয়ে ভাবনা এই যে তাহার গ্রাম্য পিতা শহরের ছেলেদের পরিহাসের পাত্র হইয়া উঠিবেন। চারিদিকে চাহিয়া দেখিয়া সে ভাবিয়া পাইল না, এ কোন ঘর? মনে হইল এ কি স্বপ্ন দেখিতেছি। তখন তাহার বেশি কিছু চিন্তা করিবার শক্তি ছিল না। তাহার মনে হইল অসুখের খবর পাইয়া তাহার পিতা আসিয়া একটা ভালো বাসায় আনিয়া রাখিয়াছেন। কি করিয়া আনিলেন, তাহার খরচ কোথা হইতে যোগাইতেছেন, এত খরচ করিতে থাকিলে পরে কিরূপ সংকট উপস্থিত হইবে, সেই সব কথা ভাবিবার তাহার সময় নাই। এখন তাহাকে বাঁচিয়া উঠিতে হইবে, সেজন্য সমস্ত পৃথিবীর উপর তাহার যেন দাবি আছে। এক সময়ে যখন তাহার পিতা ঘরে ছিলেন না, এমন সময় শৈলেন একটি পাত্রে কিছু ফল লইয়া তাহার কাছে আসিয়া উপস্থিত হইল। কালীপদ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল, ভাবিতে লাগিল ইহার মধ্যে কিছু পরিহাস আছে নাকি। প্রথম কথা তাহার মনে হইল এই যে পিতাকে তো ইহার হাত হইতে রক্ষা করিতে হইবে। শৈলেন ফলের পাত্র টেবিলের উপর রাখিয়া পায়ে ধরিয়া কালীপদকে প্রণাম করিল এবং কহিল, আমি গুরুতর অপরাধ করিয়াছি, আমাকে মাফ করুন। কালীপদ শশব ব্যস্ত হইয়া উঠিল। শৈলেনের মুখ দেখিয়াই সে বুঝিতে পারিল তাহার মনে কোনো কপটতা নাই। প্রথম যখন কালীপদ মেসে আসিয়াছিল, এই যৌবনের দীপ্তিতে উজ্জ্বল সুন্দর মুখশ্রী দেখিয়া কতবার তাহার মন অত্যন্ত আকৃষ্ট হইয়াছে, কিন্তু সে নিজের দারিদ্র্যের সংকোচে কোনো দিন ইহার নিকটেও আসে নাই। যদি সে সমকক্ষ লোক হইত, যদি বন্ধুর মতো ইহার কাছে আসিবার অধিকার তাহার পক্ষে স্বাভাবিক হইত, তবে সে কত খুশি হইত। কিন্তু পরস্পর অত্যন্ত কাছে থাকিলেও মাঝখানে অপার ব্যবধান লঙ্ঘন করিবার উপায় ছিল না। সিঁড়ি দিয়া যখন শৈলেন উঠিত বা নামিত, তখন তাহার সৌখিন চাদরের সুগন্ধ কালীপদর অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিত। তখন সে পড়া ছাড়িয়া একবার এই হাস্যপ্রফুল্ল চিন্তারেখাহীন তরুণ মুখের দিকে না তাকাইয়া থাকিতে পারিত না। সেই মুহূর্তে কেবল ক্ষণকালের জন্য তাহার সেই স্যাঁতস্যাঁতে কোণের ঘরে দূর সৌন্দর্য লোকের ঐশ্বর্য বিচ্ছুরিত রশ্মি ছটা আসিয়া পড়িত। তাহার পরে সেই শৈলেনের নির্দয় তারুণ্য তাহার কাছে কিরূপ সাংঘাতিক হইয়া উঠিয়াছিল তাহা সকলেরই জানা আছে। আজ শৈলেন যখন ফলের পাত্র বিছানায় তাহার সম্মুখে আনিয়া উপস্থিত করিল, তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ওই সুন্দর মুখের দিকে কালীপদ আর একবার তাকাইয়া দেখিল। ক্ষমার কথা সে মুখে কিছুই উচ্চারণ করিল না, আস্তে আস্তে ফল তুলিয়া খাইতে লাগিল। ইহাতেই যাহা বলিবার তাহা বলা হইয়া গেল। কালীপদ প্রত্যহ আশ্চর্য হইয়া দেখিতে লাগিল, তাহার গ্রাম্য পিতা ভবানীচরণের সঙ্গে শৈলেনের খুব ভাব জমিয়া উঠিল। শৈলেন তাহাকে ঠাকুরদা বলে এবং পরস্পরের মধ্যে অবাধে ঠাট্টা তামাশা চলে। তাহাদের উভয় পক্ষের হাস্য কৌতুকের প্রধান লক্ষ্য ছিলেন অনুপস্থিত ঠাকরুন দিদি। এতকাল পরে এই পরিহাসের দক্ষিণ বায়ুর হিল্লোলে ভবানীচরণের মনে যেন যৌবন স্মৃতি পুলক সঞ্চার করিতে লাগিল। ঠাকরুন দিদির সহস্ত রচিত আচার আমসত্ব প্রভৃতি সমস্তই শৈলেন রোগীর অনবধানতার অবকাশে চুরি করিয়া নিঃশেষে খাইয়া ফেলিয়াছে, এই কথা আজ সে নির্লজ্জভাবে স্বীকার করিল। এই চুরির খবরে কালীপদর মনে বড় একটি গভীর আনন্দ হইল। তাহার মায়ের হাতের সামগ্রী
সে বিশ্বের লোককে ডাকিয়া খাওয়াইতে চায়, যদি তাহারা ইহার আদর বোঝে। কালীপদর কাছে আজ নিজের রোগের শয্যা আনন্দ সভা হইয়া উঠিল, এমন সুখ তাহার জীবনে সে অল্পই পাইয়াছে। কেবল ক্ষণে ক্ষণে তাহার মনে হইতে লাগিল, আহা, মা যদি থাকিতেন। তাহার মা থাকিলে এই কৌতুক পরায়ণ সুন্দর যুবকটিকে যে কত স্নেহ করিতেন সেই কথা সে কল্পনা করিতে লাগিল। তাহাদের রুগ্ন কক্ষ সভায় কেবল একটা আলোচনার বিষয় ছিল, যেটাতে আনন্দ প্রবাহে মাঝে মাঝে বড় বাধা দিত। কালীপদর মনে যেন একটা দারিদ্র্যের অভিমান ছিল। কোনো এক সময় তাহাদের প্রচুর ঐশ্বর্য ছিল, এ কথা লইয়া বৃথা গর্ব করিতে তাহার ভারী লজ্জা বোধ হইত। আমরা গরিব এই কথাটাকে কোনো কিন্তু দিয়া চাপা দিতে সে মোটেই রাজি ছিল না। ভবানীচরণও যে তাহাদের ঐশ্বর্যের দিনের কথা গর্ব করিয়া পারিতেন তাহা নহে, কিন্তু সে যে তাহার সুখের দিন ছিল, তখন তাহার যৌবনের দিন ছিল। বিশ্বাসঘাতক সংসারের বিভৎস মূর্তি তখনও ধরা পড়ে নাই। বিশেষত শ্যামাচরণের স্ত্রী, তাহার পরম স্নেহশালিনী ভ্রাতৃজায়া রমাসুন্দরী, যখন তাহাদের সংসারের গৃহিণী ছিলেন, তখন সেই লক্ষ্মীর ভরা ভাণ্ডারের দ্বারে দাঁড়াইয়া কি অজস্র আদরই তাহারা লুটিয়াছিলেন! সেই অস্তমিত সুখের দিনের স্মৃতির ছটাতেই তো ভবানীচরণের জীবনের সন্ধ্যা সোনায় মণ্ডিত হইয়া আছে। কিন্তু এই সমস্ত সুখস্মৃতি আলোচনার মাঝখানে ঘুরিয়া ফিরিয়া কেবলই সেই উইল চুরির কথাটা আসিয়া পড়ে। ভবানীচরণ এই প্রসঙ্গে ভারী উত্তেজিত হইয়া পড়েন। এখনও সে উইল পাওয়া যাইবে এই সম্বন্ধে তাহার মনে লেশমাত্র সন্দেহ নাই। তাহার সতীসাধ্যী মার কথা কখনোই ব্যর্থ হইবে না। এই কথা উঠিয়া পড়িলেই কালীপদ মনে মনে অস্থির হইয়া উঠিত। সে জানিত এটা তাহার পিতার একটা পাগলামি মাত্র। তাহারা মায়ে ছেলেতে এই পাগলামিকে আপোষে প্রশ্রয় দিয়াছে, কিন্তু শৈলেনের কাছে তাহার পিতার এই দুর্বলতা প্রকাশ পায় এ তাহার কিছুতেই ভালো লাগে না। কতবার সে পিতাকে বলিয়াছে, না বাবা, ওটা তোমার মিথ্যা সন্দেহ, কিন্তু এরূপ তর্কে উল্টা ফল হইত। তাহার সন্দেহ যে অমূলক নহে তাহা প্রমাণ করিবার জন্য সমস্ত ঘটনার তিনি তন্নতন্ন করিয়া বিবরণ দিতে থাকিতেন। তখন কালীপদ নানা চেষ্টা করিয়াও কিছুতেই তাহাকে থামাইতে পারিত না। বিশেষত কালীপদ ইহা স্পষ্ট লক্ষ্য করিয়া দেখিয়াছে যে এই প্রসঙ্গটা কিছুতেই শৈলেনের ভালো লাগে না। এমনকি সেও বিশেষ একটু যেন উত্তেজিত হইয়া ভবানীচরণের যুক্তি খণ্ডন করিতে চেষ্টা করিত। অন্য সকল বিষয়ে ভবানীচরণ আর সকলের মত মানিয়া লইতে প্রস্তুত, কিন্তু এই বিষয়টিতে তিনি কাহারও কাছে হার মানিতে পারেন না। তাহার মা লিখিতে পড়িতে জানিতেন, তিনি নিজের হাতে তাহার পিতার উইল এবং অন্য দলিলটা বাক্সে বন্ধ করিয়া লোহার সিন্ধুকে তুলিয়াছেন। অথচ তাহার সামনেই মা যখন বাক্স খুলিলেন, তখন দেখা গেল অন্য দলিলটা যেমন ছিল তেমনি আছে, অথচ উইলটা নাই। ইহাকে চুরি বলা হইবে না তো কি বলা হইবে? কালীপদ তাহাকে ঠান্ডা করিবার জন্য বলিত, তা বেশ তো বাবা, যারা তোমার বিষয় ভোগ করিতেছে তারা তো তোমারই ছেলের মতো, তারা তো তোমারই ভাইপো। সে সম্পত্তি তোমার পিতার বংশেই রহিয়াছে, ইহাই কি কম সুখের কথা? শৈলেন এসব কথা বেশিক্ষণ সহিতে পারিত না। সে ঘর ছাড়িয়া উঠিয়া চলিয়া যাইত। কালীপদ মনে মনে পীড়িত হইয়া ভাবিত, শৈলেন হয়তো তাহার পিতাকে অর্থলোলুপ বিষয়ী বলিয়া মনে করিতেছে, অথচ তাহার পিতার মধ্যে বৈষয়িকতার নামগন্ধ নাই। এ কথা কোনো মতে শৈলেনকে বুঝাইতে পারিলে কালীপদ বড়ই আরাম পাইত। এতদিন কালীপদ ও ভবানীচরণের কাছে শৈলেন
নিজের পরিচয়ে নিশ্চয় প্রকাশ করিত, কিন্তু এই উইল চুরির আলোচনাতেই তাহাকে বাধা দিল। তাহার পিতা পিতামহ যে উইল চুরি করিয়াছেন এ কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে চাহিল না। অথচ ভবানীচরণের পক্ষে পৈতৃক বিষয়ের ন্যায্য অংশ হইতে বঞ্চিত হওয়ার মধ্যে একটা যে নিষ্ঠুর অন্যায় আছে সে কথাও সে কোনো মতে অস্বীকার করিতে পারিল না। এখন হইতে এই প্রসঙ্গে কোনো প্রকার তর্ক করা সে বন্ধ করিয়া দিল, একেবারে সে চুপ করিয়া থাকিত এবং যদি কোনো সুযোগ পাইত তবে উঠিয়া চলিয়া যাইত। এখনো বিকালে একটু অল্প জ্বর আসিয়া কালীপদর মাথা ধরিত, কিন্তু সেটাকে সে রোগ বলিয়া গণ্যই করিত না। পড়ার জন্য তাহার মন উদ্বিগ্ন হইয়া উঠিল। একবার তাহার স্কলারশিপ ফসকাইয়া গিয়াছে, আর তো সেইরূপ হইলে চলিবে না। শৈলেনকে লুকাইয়া আবার সে পড়িতে আরম্ভ করিল। এই সম্বন্ধে ডাক্তারের কঠোর নিষেধ আছে জানিয়াও সে তাহা অগ্রাহ্য করিল। ভবানীচরণকে কালীপদ কহিল, বাবা তুমি বাড়ি ফিরিয়া যাও, সেখানে মা একলা আছেন, আমি তো বেশ সারিয়া উঠিয়াছি। শৈলেনও বলিল, এখন আপনি গেলে কোনো ক্ষতি নাই, আর তো ভাবনার কারণ কিছু দেখি না, এখন যেটুকু আছে সে দুদিনেই সারিয়া যাইবে, আর আমরা তো আছি। ভবানীচরণ কহিলেন, সে আমি বেশ জানি, কালীপদর জন্য ভাবনা করিবার কিছুই নাই, আমার কলিকাতায় আসিবার কোনো প্রয়োজনই ছিল না, তবু মন মানে কই ভাই, বিশেষত তোমার ঠাকরুন দিদি যখন যেটি ধরেন সে তো আর ছাড়াইবার জো নাই। শৈলেন হাসিয়া কহিল, ঠাকুরদা তুমি তো আদর দিয়া ঠাকরুন দিদিকে একেবারে মাটি করিয়াছ। ভবানীচরণ হাসিয়া কহিলেন, আচ্ছা ভাই আচ্ছা, ঘরে যখন নাত বউ আসিবে তখন তোমার শাসন প্রণালীটা কিরকম কঠোর আকার ধারণ করে দেখা যাইবে। ভবানীচরণ একান্তভাবে রাসমণির সেবায় পালিত জীব, কলিকাতার নানা প্রকার আরাম আয়োজন রাসমণির আদর যত্নের অভাব কিছুতেই পূরণ করিতে পারিতেছিল না। এই কারণে ঘরে যাইবার জন্য তাহাকে বড় বেশি অনুরোধ করিতে হইল না। সকালবেলায় জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়াছেন এমন সময় কালীপদর ঘরে গিয়া দেখিলেন তাহার মুখ চোখ অত্যন্ত লাল হইয়া উঠিয়াছে, তাহার গা যেন আগুনের মতো গরম। কাল অর্ধেক রাত্রি পর্যন্ত সে লজিক মুখস্থ করিয়াছে, বাকি রাত্রি এক নিমেষের জন্য ঘুমাইতে পারে নাই। কালীপদর দুর্বলতা তো সারিয়া ওঠে নাই, তাহার উপরে আবার রোগের প্রবল আক্রমণ দেখিয়া ডাক্তার বিশেষ চিন্তিত হইলেন। শৈলেনকে আড়ালে ডাকিয়া লইয়া গিয়া বলিলেন, এবার তো গতিক ভালো বোধ করিতেছি না। শৈলেন ভবানীচরণকে কহিল, দেখো ঠাকুরদা তোমারও কষ্ট হইতেছে, রোগীরও বোধহয় ঠিক তেমন সেবা হইতেছে না, তাই আমি বলি কি আর দেরি না করিয়া ঠাকরুন দিদিকে আনানো যাক। শৈলেন যতই ঢাকিয়া বলুক একটা প্রকাণ্ড ভয় আসিয়া ভবানীচরণের মনকে অভিভূত করিয়া ফেলিল, তাহার হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, তোমরা যেমন ভালো বোঝো তাই করো। রাসমণির কাছে চিঠি গেল, তিনি তাড়াতাড়ি বগলাচরণকে সঙ্গে করিয়া কলিকাতায় আসিলেন। সন্ধ্যার সময় কলিকাতায় পৌঁছিয়া তিনি কেবল কয়েক ঘণ্টা মাত্র কালীপদকে জীবিত অবস্থায় দেখিয়াছিলেন। বিকারের অবস্থায় সে রহিয়া রহিয়া মাকে ডাকিয়াছিল, সেই ধ্বনিগুলি তাহার বুকে বিঁধিয়া রহিল। ভবানীচরণ এই আঘাত সহিয়া যে কেমন করিয়া বাঁচিয়া থাকিবেন সেই ভয়ে রাসমণি নিজের শোককে ভালো করিয়া প্রকাশ করিবার আর অবসর পাইলেন না। তাহার পুত্র আবার তাহার স্বামীর মধ্যে গিয়া বিলীন হইল।
স্বামীর মধ্যে আবার দুজনেরই ভার তাহার ব্যথিত হৃদয়ের উপর তিনি তুলিয়া লইলেন। তাহার প্রাণ বলিল, আর আমার সয় না, তবু তাহাকে সহিতেই হইল। রাত্রি তখন অনেক, গভীর শোকের একান্ত ক্লান্তিতে কেবল ক্ষণকালের জন্য রাসমণি অচেতন হইয়া ঘুমাইয়া পড়িয়াছিলেন, কিন্তু ভবানীচরণের ঘুম হইতেছিল না। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করিয়া অবশেষে দীর্ঘ নিঃশ্বাস সহকারে দয়াময় হরি বলিয়া উঠিয়া পড়িয়াছিলেন। কালীপদ যখন গ্রামের বিদ্যালয়েই পড়িত, যখন সে কলিকাতায় যায় নাই, তখন সে যে একটি কোণের ঘরে বসিয়া পড়াশুনা করিত, ভবানীচরণ কম্পিত হস্তে একটি প্রদীপ ধরিয়া সেই শূন্য ঘরে প্রবেশ করিলেন। রাসমণির হাতে চিত্র করা ছিন্ন কাঁথাটি এখনো তক্তপোষের উপর পাতা আছে, তাহার নানা স্থানে এখনো সেই কালির দাগ রহিয়াছে। মলিন দেয়ালের গায়ে কয়লায় আঁকা সেই জ্যামিতিক রেখাগুলি দেখা যাইতেছে। তক্তপোষের এক কোণে কতগুলি হাতে বাঁধা ময়লা কাগজের খাতার সঙ্গে তৃতীয় খণ্ড রয়্যাল রিডারের ছিন্নাবশেষ আজিও পড়িয়া আছে। আর হায় হায়, তার ছেলে বয়সের ছোট পায়ের এক পাটি চটি যে ঘরের কোণে পড়িয়াছিল, তাহা এতদিন কেহ দেখিয়াও দেখে নাই। আজ তাহা সকলের যে বড় হইয়া চোখে দেখা দিল। জগতে এমন কোনো মহৎ সামগ্রী নাই যাহা আজ ওই দুটো ছোট জুতাটিকে আড়াল করিয়া রাখিতে পারে। কুলুঙ্গিতে প্রদীপটি রাখিয়া ভবানীচরণ সেই তক্তপোষের উপর আসিয়া বসিলেন। তাহার শুষ্ক চোখে জল আসিল না, কিন্তু তাহার বুকের মধ্যে কেমন করিতে লাগিল। যথেষ্ট পরিমাণে নিঃশ্বাস লইতে তাহার পাঁজর যেন ফাটিয়া যাইতে লাগিল। ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া দিয়া গড়াদ ধরিয়া তিনি বাহিরের দিকে চাহিলেন। অন্ধকার রাত্রি, টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। সম্মুখে প্রাচীর বেষ্টিত ঘন জঙ্গল, তাহার মধ্যে ঠিক পরিবার ঘরের সামনে একটুখানি জমিতে কালীপদ বাগান করিয়া তুলিবার চেষ্টা করিয়াছিল। এখনো তাহার স্বহস্তে রোপিত ঝুমকালতা কঞ্চির বেড়ার উপর প্রচুর পল্লব বিস্তার করিয়া সজীব আছে, তাহা ফুলে ফুলে ভরিয়া গিয়াছে। আজ সেই বালকের যত্ন লালিত বাগানের দিকে চাহিয়া তাহার প্রাণ যেন কণ্ঠের কাছে উঠিয়া আসিল। আর কিছু আশা করিবার নাই। গ্রীষ্মের সময়, পূজার সময় কলেজের ছুটি হয়, কিন্তু যাহার জন্য তাহার দরিদ্র ঘর শূন্য হইয়া আছে, সে আর কোনো দিন কোনো ছুটিতেই ঘরে ফিরিয়া আসিবে না। ওরে বাপ আমার বলিয়া ভবানীচরণ সেইখানেই মাটিতে বসিয়া পড়িলেন। কালীপদ তাহার বাপের দারিদ্র ঘুচাইবে বলিয়াই কলিকাতায় গিয়াছিল, কিন্তু জগৎ সংসারে সে এই বৃদ্ধকে কি একান্ত নিঃসম্বল করিয়াই চলিয়া গেল। বাহিরে বৃষ্টি আরো চাপিয়া আসিল। এমন সময় অন্ধকারে ঘাসপাতার মধ্যে পায়ের শব্দ শোনা গেল। ভবানীচরণের বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল। যাহা কোনো মতেই আশা করিবার নহে, তাহাও যেন তিনি আশা করিয়া বসিলেন। তাহার মনে হইল কালীপদ যেন বাগান দেখিতে আসিয়াছে।
কিন্তু বৃষ্টি যে মুষলধারায় পড়িতেছে, ও যে ভিজিবে, এই অসম্ভব উদ্বেগে যখন তাহার মনের ভিতরটা চঞ্চল হইয়া উঠিয়াছে, এমন সময় কে গড়াদের বাহিরে তাহার ঘরের সামনে আসিয়া মুহূর্তকালের জন্য দাঁড়াইল। চাদর দিয়া সে মাথা মুড়ি দিয়াছে, তাহার মুখ চিনিবার জো নাই, কিন্তু সে যেন মাথায় কালীপদরই মতো হইবে। এসেছিস বাপ? বলিয়া ভবানীচরণ তাড়াতাড়ি উঠিয়া বাহিরের দরজা খুলিতে গেলেন। দ্বার খুলিয়া বাগানে আসিয়া সেই ঘরের সম্মুখে উপস্থিত হইলেন। সেখানে কেহই নাই। সেই বৃষ্টিতে বাগানময় ঘুরিয়া বেড়াইলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। সেই নিশীত রাত্রে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া ভাঙা গলায় একবার কালীপদ বলিয়া চিৎকার করিয়া ডাকিলেন, কাহারও সাড়া পাইলেন না। সেই ডাকে নটু চাকরটা গোয়ালঘর হইতে বাহির হইয়া আসিয়া অনেক করিয়া বৃদ্ধকে ঘরে লইয়া আসিল। পরদিন সকালে নটু ঘর ঝাড় দিতে গিয়া দেখিল গড়াদের সামনেই ঘরের ভিতরে উঁটুলিতে বাঁধা একটা কি পড়িয়া আছে, সেটা সে ভবানীচরণের হাতে আনিয়া দিল। ভবানীচরণ খুলিয়া দেখিলেন একটা পুরাতন দলিলের মতো। চশমা বাহির করিয়া চোখে লাগাইয়া একটু পড়িয়াই তিনি তাড়াতাড়ি ছুটিয়া রাসমণির সম্মুখে গিয়া উপস্থিত হইলেন এবং কাগজখানা তাহার নিকট মেলিয়া ধরিলেন। রাসমণি জিজ্ঞাসা করিলেন, ও কি ও? ভবানীচরণ কহিলেন, সেই উইল। রাসমণি কহিলেন, কে দিল? ভবানীচরণ কহিলেন, কাল রাত্রে সে আসিয়াছিল, সে দিয়া গেছে। রাসমণি জিজ্ঞাসা করিলেন, এ কি হইবে? ভবানীচরণ কহিলেন, আর আমার কোনো দরকার নাই, বলিয়া সেই দলিল ছিন্ন ছিন্ন করিয়া ফেলিলেন। এই সংবাদটা পাড়ায় যখন রটিয়া গেল, তখন বগলাচরণ মাথা নাড়িয়া সগর্বে বলিল, আমি বলি নাই কালীপদকে দিয়াই উইল উদ্ধার হইবে? রামচরণ মুদি কহিল, কিন্তু দাদা ঠাকুর, কাল যখন রাত দশটার গাড়ি স্টেশনে পৌঁছিল, তখন একটি সুন্দর দেখিতে বাবু আমার দোকানে আসিয়া চৌধুরীদের বাড়ির পথ জিজ্ঞাসা করিল। আমি তাহাকে পথ দেখাইয়া দিলাম, তার হাতে যেন কি একটা দেখিয়াছিলাম। আরে দূর, বলিয়া এই কথাটাকে বগলাচরণ একেবারেই উড়াইয়া দিল। এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প, রাসমণির ছেলে। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আরও একবার রাখলাম। আবার আসব আগামী দিনে আবার একটি নতুন গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।